আপনাদের ক্লাসের শুরুর আগে বলার মতো কিছু কিছু শুরু হয়েছে। আপনাদের যে পেজের যে কাজটা দেখাচ্ছিলাম, যা বলছি যে পেজের এইটা পেজের আউট পেজ, আপনারা তো পেজটাকে একটা অ্যাজ এ ভিজিটর দেখতে পাচ্ছেন। এই পেজে ঢুকার পরে ধরেন যে এটা তো আমাদের এজেন্সি পেজ, তো এই পেজে ঢুকার পরে আপনি দেখেন সুন্দর করে পেজে ঢুকলে একটা পপ আপ আসতেছে, পেজে ঢুকার পরে হচ্ছে হোম বাটন, অ্যাবাউট বাটন, মানে আপনি একটার পর একটা যেটা কন্টিনিউয়াসলি পাওয়া, মানে কি বলবো এটাকে, হচ্ছে সিকোয়েন্স, সিকোয়েন্সও বলেন এটাকে, কি বলে ওরিয়েন্টেশন, গুড ওরিয়েন্টেশন, না ওরিয়েন্টেশন না, প্রিপারেশন, খুব সিঙ্ক্রোনাইজ ওয়েতে স্ট্যাপ গুলি সাজানো, যে এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা। আপনার বিজনেস হোম, মানে আপনার বিজনেস এর নাম, তারপরে হচ্ছে আপনার হোম বাটন, তারপরে আপনার বিজনেস রিলেটেড যত ইনফরমেশন আছে সেটা, তারপরে আপনার বিজনেস কি কি সার্ভিস প্রোভাইড করে, দেখেন এখানে আমাদের সার্ভিসের ট্যাব, তাই না? তারপরে হচ্ছে আমাদের পোস্ট, যে আমরা এখান থেকে কি পোস্ট করি বা আমরা কি নিয়ে কাজ করছি সেটা পোস্ট করছি। তারপরে হচ্ছে আমাদের রিভিউ, যে যারা আমাদের কাজ করবে বা যারা আমাদের কাজ, আমরা যাদের কাজ করছি তারা আমাদের সম্পর্কে কি টাইপের রিভিউ দিচ্ছে, তারা আমাদেরকে নিয়ে কি চিন্তা করছে, ইচ অ্যান্ড এভরি ডিটেল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, পাচ্ছি না? জি তো এই ব্যাপারগুলি, ওভারঅল এই ব্যাপারগুলি হচ্ছে আপনাকে দেখতে হয় একটা পেজে, আপনি যখন অ্যাজ এ ভিজিটর একটা পেজকে দেখবেন। এরপরে যদি যান, তারপরে রিভিউজ এর পরে হচ্ছে ফটোস। ফটোসটা হচ্ছে আমার একটা পেজে কি টাইপের ছবি আছে, কত ছবি আছে, কি দিয়েছি কি দেইনি। এখন এই টোটাল ডিটেইলিংটা যেটা দেখতে পাচ্ছেন, এই ডিটেইলিংটা হচ্ছে একটা পেজ পারফেক্ট হইতে থাকে। আপনি অ্যালবামে গেলে দেখেন অ্যালবাম ওয়াইজ আছে, আপনি যদি সার্ভিসে যান, সার্ভিসে ক্লিক করেন, সার্ভিস গুলি দেখেন খুব সুন্দর ওয়েতে আমাদের সাজানো আছে, খুব সুন্দর ওয়েতে প্রত্যেকটা সার্ভিস আমাদের সাজানো আছে। সেম প্রত্যেকটা বিজনেস এর কিছু না কিছু সার্ভিস তো তারা প্রোভাইড করে, করে না? জি সো তাদের বিজনেস এর প্রোভাইড, তারা যাই সার্ভিস গুলি প্রোভাইড করছে, আপনারা ওই সার্ভিস গুলি হচ্ছে লিখে দেন এখানে, যে এই এই সার্ভিস প্রোভাইড করা হয়। এটা সুন্দর করে যদি ধরেন একটা পেজ থাকে ওর সার্ভিস গুলি, ওর প্রোডাক্ট গুলি, ও ধরেন কি টাইপের প্রোডাক্ট সেল করে, এখানে জাস্ট ওই টাইপের প্রোডাক্ট দিয়ে দিলাম আমরা, কিন্তু একটা ধরেন নাম দিয়ে দিয়ে দিয়েছি। এখন যদি ও মনে হয় যে জেন্টস দের এটা সেল করছে, ফর্মাল ফর্মাল, ক্যাজুয়াল ক্যাজুয়াল, জেন্টস দের ধরেন ফর্মাল প্যান্ট, ক্যাজুয়াল প্যান্ট, জিন্স প্যান্ট, টি শার্ট, ভিনেকের টি শার্ট, তারপরে হচ্ছে যদি ফর্মাল শার্ট হয়, প্রিন্টেড শার্ট হয়, তারপরে হচ্ছে কি স্লিম ফিট শার্ট হয়, তারপরে হচ্ছে আপনার পাঞ্জাবি আছে, তারপরে হচ্ছে কাবলি আছে, যদি শুধু জেন্টস সেকশনটাতে, তারপরে যান আপনি ফিমেল সেকশনে, তারপরে যান চাইল্ড সেকশনে, তো এরকম সেকশন গুলি আলাদা করলে এটা কিন্তু এক একটা এক একটা সার্ভিস না? জি আপনিও সার্ভিস গুলি এখানে একটা বিজনেস এর জন্য সুন্দর করে দিয়ে দেন, কিন্তু যদি এটা না দেয়া থাকে তাহলে একটা পেজকে খুব এলোমেলো মনে হয়, জি অর্গানাইজ ওয়েতে থাকে না। এখানে এই যে অর্গানাইজ শব্দটা করছিলাম, অর্গানাইজ ওয়েতে থাকে না। তো আপনারা যখন আড়ংয়ে যায়, ধরেন এখানে ছেলেদের, এখানেই মেয়েদের, এখানেই বাচ্চাদের, এখানেই ঘরের চাদর, এখানেই ঘরের থালাবাটি সব পেলে, তখন কি আড়ংয়ে আপনি শপিং করতে গেলে আপনার মাথা ঘুরাবে না? জি ইভেন সুপার শপেও যান, সুপার শপে গেলেও দেখবেন সমস্ত কিছু ক্যাটাগরাইজ আলাদা আলাদা থাকে, সেম একটা পেজের ক্যাটাগরাইজ আলাদা আলাদা করতে হবে। এখন আপনি আপনার পেজে ব্যাক করেন, আপনার যে পেজটা, হ্যাঁ এই পেজে ব্যাক করেন, দেখেন তো ওদের অ্যাবাউটে নক করে অ্যাবাউটটা কই আছে, অ্যাবাউট অ্যাবাউটটা কিছু গিয়ে নেই, খুঁজতে হয়, অ্যাবাউটটা ক্লিক করার পরে কিচ্ছু নাই, অ্যাবাউট সেকশনে কিচ্ছু নাই, ওরা এডিট করে নাই। তো এই পেজের অ্যাবাউটটাকে করতে হবে ট্যাব টেমপ্লেটের, যে মানে ট্যাবের যে ব্যাপারটা আছে, ট্যাব গুলি নতুন করে অ্যাড করতে হবে। ওর সার্ভিসের ট্যাব নাই, ওর হচ্ছে শপের বা স্টুডিওর ট্যাব নাই, ওকে হচ্ছে ক্যারাসেল করে দিতে হবে, ওর আসছে, ও পোস্ট রেডি ট্যাবটা করতে আসছে, হবে। ট্যাবটা লোড হতে সময় অ্যাবাউট নিছে, আসছে, হ্যাঁ আসছে, ওর স্টোরিটা দেখেন ওর কিছুই নেই, ওখানে কিন্তু কোনো ডিটেইলিং নাই, ডিটেইলিং নাই। যেটা দিতে হয় সবচাইতে খুব ভালো আউটলুক, যেটা পুরো দোকানের বাইরের যে আউটলুকটা, যেটা হচ্ছে যে এইটা দিয়েছে ওর কাভার ফটোতে, যেটা দিয়েছে এইটা দিতে পারে। ওর অ্যাবাউটে দেখেন ডেসক্রিপশনে খুব বেশি কোনো কিছু লিখা নাই, খুব অর্গানাইজ না ভাইয়া, অলওয়েজ ওপেন, ওর কোনো বিজনেস আওয়ার নাই। ও কি 24 আওয়ার কি ওর শপ ওপেন রাখে? এটা ও তো আরো পসিবল একটা, না। ও আর একটা কাজ করছে, ওর অ্যাবাউটের মধ্যে ওর ঠিকানা লিখছে, অ্যাবাউটে ঠিকানা কখনো হয় না, তো এই তো, আপনাকে প্রপার ওয়েতে ওর পেজটা রেডি করতে হবে, মানে এলোমেলো আছে পুরাটা হ্যাঁ অর্গানাইজ করতে হবে। তো সেক্ষেত্রে সেটিং এর অপটিমাইজ করতে হবে। এরপরে ওর পেজে যদি রেগুলার পোস্ট দিতে চান, মিনিমাম 3টা পোস্ট, একটা ভিডিও একটা লাইভ করেন, তাহলে হচ্ছে যাবে এখানে 5টা 5টা পোস্টের হচ্ছে এগুলি অর্গানিক্যালি শেয়ার করতে হবে, এগুলিতে কিওয়ার্ড দিতে হবে, ছবি দিলে ছবিটাকে অফলাইন এসইও করতে হবে। তো এই ওভারঅল প্যাকেজটার জন্য ওকে বলবেন যে তোমার 2 মাস, এবং এই 2 মাসে ওকে মিনিমাম 3টা হচ্ছে প্রমোট করতে হবে, অ্যাড ক্যাম্পেইন করতে হবে,
সে অ্যাড ক্যাম্পেইনটা অ্যাকসেন্টারের থ্রুতে লোকালি করতে হবে। এই 2 মাসে করবে? লোকালি একটা অপশন ছিল না আমাদের? জি জি, 2 মাসই করবে। আপনি অর্গানিক প্রমোশনের সাথে সাথে ওর দুইটা পেইড প্রমোশন যাবে, দুইটা পেইড প্রমোশন যাবে প্রমোট ইওর বিজনেস লোকালি এইটা দিয়ে। এই অপশনটা দিয়ে যখন করবে ওর আশেপাশের মানুষজন চিনবে, আপনার অর্গানিক প্রমোশনের জন্য আসবে, ওর সেলটা জেনারেট হতে থাকবে। কারণ অনেকদিন বন্ধ থাকে একটা পেজের, অর্গানিক প্রমোশন করলে আসতে একটু সময় নেয়, ওটা আপনার একটা পেইড প্রমোশনে দিয়ে দিতে হয়। আচ্ছা আচ্ছা, যে শুধু রিচ বাড়ুক, মানে রিচটাও পেজটা মানুষের সামনে যাক, যেই নামে মান দোকান আছে একটা, বুঝতে পেরেছে? জি, তোকে বলেন 2 মাসের জন্য দিতে, 2 মাসের জন্য ওর পেইড প্রমোশনের চার্জ সহ, আর পেইড প্রমোশনের যে খরচটা, ওই খরচটা ও দেখ আর আপনি দেন সেটা আলাদা, এটা ইনক্লুড না এক্সক্লুড, মানে সার্ভিস চার্জটা আলাদা আর পেইড প্রমোশনের খরচটা আলাদা। আপনার সার্ভিস চার্জ, পেজ ক্রিয়েট অপটিমাইজ এবং 2 মাসের জন্য একটা পেজ ম্যানেজ, টোটাল হচ্ছে আপনি 30 চাইবেন। 30? হ্যাঁ, বুঝাই দিবেন কেন। কারণ হচ্ছে প্রথম মাসে আমি হচ্ছে তোমার 15,000 টাকার মধ্যে পেজ ক্রিয়েট অপটিমাইজ আর প্রমোট করে দিচ্ছি। পরের মাসে তোমার পেজ ক্রিয়েট আর তোমার পেজ অপটিমাইজ আর ইয়ের দরকার নাই, কিন্তু পরের মাসে হচ্ছে ওই যে তোমার প্রমোশন করছি আমি 2 মাসে 2,500 করে 5 একবারে তোমাকে অ্যাড করে দিচ্ছি, এই জন্য 30,000। আর যদি তুমি অ্যাড রান না করাও তাহলে 25,000। হিসাব বুঝছেন? জি। ওই 5,000 হচ্ছে ওর অ্যাড রানের জন্য সার্ভিস চার্জ 2 মাসে, যদি করায় ভালো, না করাইলে এটা ছাড়া ও আপনাকে 25,000 টাকা পে করবে। এই 25,000 টাকার মিনিমাম 70% পেমেন্ট অ্যাডভান্স নেবেন, এবং এটা খুব ভালো হয় যদি থ্রু ব্যাংক নিতে পারেন। আচ্ছা, ব্যাংকে নিলে সুবিধাটা কি? ব্যাংক থেকে নিলে সুবিধাটা হচ্ছে ওই যে আপনাদের $100 যে কাউন্টিংটা দেখাইতে হয় সেটা এখানে আপনার ফুলফিল হয়ে যাচ্ছে। ইন্টারন্যাশনাল বায়ার থ্রু ফেসবুক টাকাটা সে ডলারে করছে, আপনার ব্যাংকে টাকায় আসছে। আচ্ছা আচ্ছা, কো এই পেজটা হচ্ছে বাইরের ইন্টারন্যাশনাল, ঠিক আছে, পেজের যে শপটা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, কিন্তু আমাকে যে কাজটা দিছে, যে পেজটা দিলো, ও হচ্ছে বাংলাদেশি। যদি বলা যায় কি এটা আমি করতেছি, বাংলাদেশে পরিচিত থাকতে পারে না, ওইখানে কাজ করছে এরকম পরিচিত আছে না বাংলাদেশে, কি আমরা বাঙালি দেখে আমাদের কোন আত্মীয় স্বজন বিদেশে থাকতে পারবে না এমন তো কোনো কথা নাই। আমার আত্মীয় স্বজনের থ্রুতে, থ্রু ফেসবুক বললামই তো, কাজটা কোত্থেকে পেয়েছেন? ফেসবুকের থ্রুতে পরিচিত মানুষকে দিয়ে বিদেশি এক ক্লায়েন্টের কাজ, ব্যাপারটা বুঝতে পারছেন? কার? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 60-70% পেমেন্ট অ্যাডভান্স নিয়ে নেবেন, এবং থ্রু ব্যাংক, কারণ বিকাশে আপনার আগে যদি সে পেমেন্ট করে বিকাশে একটা চার্জ কাটবে, ব্যাংকে কিন্তু এটা কাটে না। আচ্ছা, ব্যাংকে ট্রান্সফার করে দিতে বলেন, তাহলে আপনি ব্যাংক স্টেটমেন্টটা সহ অফিসকে, মানে আমাদের মিনিস্ট্রিকে সাবমিট করে দিলে আপনার আর্নিংটা কভার আপ হয়ে যাবে। ঠিক আছে, ইন্ডিয়া, সরি ইন্ডিয়া না, খান, এটা নিয়ে আর কোনো ইস্যু, এটা নিয়ে আর কোনো কোশ্চেন? এটা নিয়ে আপাতত কোনো কোশ্চেন নেই। আচ্ছা, অন্য কোনো পেজ, অন্য কারো কোনো পেজের, কেউ কোনো পেজের কাজ পেয়েছেন আপু দেখাতে চাই আপু, এটা নিয়ে কোনো কথা ওরকম কেউ আছেন আজকে? এখনো পাই নাই আপা, আসসালামু আলাইকুম। আচ্ছা ইমতিয়াজ, আপনি শেয়ার করেন ভাই আপনার পেজ দেখে নেই কি হইছে আপনার পেজের। ইমতিয়াজ আছেন? ইমতিয়াজ, ফেসবুকের থ্রুতে কারো কোনো ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন আপু পেজ দেখে বুঝতে পারছি না, ফেসবুকের এই জিনিসগুলি কারো কোথাও প্রবলেম থাকলে আজকে থেকে রিভিশন দিয়ে 3 দিন, আজকে শনি রবি, এই 3 দিন, শনি রবি, হ্যাঁ এই 3 দিন হচ্ছে এইটা নিব, এটার সাথে সাথে একটু একটু আমরা ইমেল মার্কেটিং এর আইডিয়াটা নিব, সোমবার থেকে আমরা ইমেল মার্কেটিং পুরোটা ধরবো। ঠিক আছে? জি, কারণ সোমবার নাজমু ও নাজমুল এসছে, সোমবারের মধ্যে আপনাদের ওয়েবসাইটটা রেডি হয়ে গেলে ইমেল মার্কেটিং এর কাজ দিয়ে আমরা এসইও এর বাকি কাজগুলি করে ফেলতে পারবো। নাজমুলের শরীর ভালো এখন ভাইয়া? যাবো, আগের থেকে একটু বেটার আর কি। ভাইয়া আচ্ছা, শাওন আপনি যে কাজটা পেয়েছেন এই কাজটা কি আপনি স্টার্ট করেছেন ভাইয়া? জি আপু, আমি এই ডেস্কটপ থেকে লগইন করেছি আপনাকে পেজটা দেখানোর জন্য, একটু স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাই। হ্যাঁ হ্যাঁ দেখেন ভাইয়া, আজকে হচ্ছে আপনাদের যার যত প্রবলেম আছে সমস্ত প্রবলেমের সলভিং দিবস।
এটাতে ফজলুল ভাইয়েরও উপকার হয়ে যাবে, ফজলুল ভাইয়া দেখে নিতে পারবে কোন কোন জিনিস রেডি করতে হবে। আপু পেজ এটা, যেটার জন্য 15 পেয়েছেন, জি আপু, এটা কি কাজ করতে হবে? আপু এটার বেসিক্যালি ওনার কথা ছিল যে পেজ মানে প্রমোট করে দেয় আর কি, আর উনি দেখলাম যে এখানে অনেকগুলো আপনার অটোমেশনটা সেট করে দিয়েছিলাম, মেসেজের অটোমেশন যেটা ছিল ওটা, আর হচ্ছে আপনার ইয়া করেছি, সরি চাবি পড়ে যাচ্ছে, পড়ে ফেলছে মানুষ। আচ্ছা ভাইয়া একটা কাজ করেন, ওই এই ইয়া করে ইন্টারফেস, ওনার ওনার যে ইয়াটা ছিল আপু, এই ইউআরএল টা সেট করে দিয়েছি, আর হচ্ছে এখন ওনাকে বলেছিলাম যে মানে এখন প্রমোট না করার জন্য, আপনি যে বলেছিলেন মাসের অর্ধেকে মানে না করতে আর কি, টাকা পয়সার একটু ইস্যু আপু থাকে। ইয়া আমি নামাজে ছিলাম তাই ইয়া অ্যান্সার করতে পারলাম না। জি ভাইয়া, আপু নামাজ পড়তেছিলাম তো তাই আর ইয়া রিপ্লাই করতে পারলাম না আপনার কথা। ও না না ভাই, নামাজ শেষ খুশতে করেন, ছিলেন যে আমি ওনার পেজটা দেখে তারপর কথা বলছি আপনার সাথে। হ্যাঁ আচ্ছা শাওন আচ্ছা ঠিক আছে, আপনার হচ্ছে, আমি মানতে মিডিলে করতে না করেছিলাম, ওনারটা আসলে কি রিলেটেড, কি নিয়ে পেজ? ওনারটা ওনারটা আপু ওই ক্যাটারিং রিলেটেড, মানে হচ্ছে খাবার সেট আপ করা দেওয়া, তারপরে হচ্ছে এখন মানে আমি কোনো একটা যেটা অফিসে, বলেছি, জি আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে আপনাকে বলেছিলাম যে দিতে না, কারণ হচ্ছে ওটা হচ্ছে আপনার কোনো কিছু সেল করা, কোনো প্রোডাক্ট সেল করা, কিন্তু ওনার যখন ক্যাটারিং এর, একটা ক্যাটারিং এর বিজনেস মানুষ যে কোনো সময় করতে পারে, এখন বিয়ে শাদীর মৌসুম, জি আপু ফ্যামিলি গেট টুগেদারের মৌসুম, তো আপনি যে কোনো সময় অ্যাডভান্স এই পেজের থ্রুতে করতে পারেন, এই পেজের জন্য ওই রুলসটা না, ঠিক আছে? ওনার হচ্ছে ভাইয়া কাভার ফটো চেঞ্জ করতে হবে, ওনার যে কাভার ফটো দিয়েছেন কাভার ফটো নিয়ে ভালো না, জি আপু আমি ওনাকে বলেছি, কাভার ফটো রিয়ে সুন্দর না, ওনার ফ্রেমিংটা ভালো না, এডিট সেন্ড মেসেজ, আপনার এক্সট্রা বাটন ভাইয়া, এই যে ভিউ অ্যাজ এ ভিজিটর দেখেন তো, যে প্রমোটার পাশে ভিউ অ্যাজ এ ভিজিটর, হ্যাঁ দেখেন, ওনার হচ্ছে আপনি ইয়েটা অ্যাড করেন নাই, কল টু অ্যাকশন বাটন যেটাকে আমরা বলি, কারণ এই যেটা আপু সেন্ড আমি মেসেজ, ওনার সাথে কন্টাক্ট করতে পারিনি তো, আমি ওখানে সেট করার জন্য মানে উনিও একটু ব্যস্ত, যার কারণে ওনাকে মানে ওনার বলে হচ্ছে যে ফোন সময় নিতে, নাম্বারটা আছে ওনাকে জিজ্ঞেস করেন এই ফোন নাম্বারটাই ঠিক কিনা, তাহলে এখানে কল বাটনটা সেট করে ওনার ফোন নাম্বার দিয়ে দেন, যে এখানে কেউ ক্লিক করা মাত্র ডিরেক্টলি ওনার ফোন নাম্বার পেয়ে ওনাকে ফোন করবে, জি আপু এই পেজের জন্য বেস্ট হবে হচ্ছে ওইটা অ্যাড করা। অ্যাবাউটে অ্যাড করা আছে ডাইন উইথ ইয়ার ট্রেডিশন ল্যান্ডমার্ক নিউ এক্সপিরিয়েন্স এক্সেলেন্ট, অ্যাবাউটে জানতো আপু নিচে নামবো, এটা তো অলওয়েজ ওপেন থাকে, কিভাবে ভাই অলওয়েজ ওপেন, একটা বিজনেস যখন থাকে তার মানে সে অলওয়েজ সার্ভিস দিবে, রাতের 3টা বাজে কেউ নক করলেও তাকে রিপ্লাই দিতে হবে, এখানে বিজনেস আওয়ারটা আপনার সেট করে দিতে হবে, আচ্ছা বিজনেস আওয়ারটা পেইজে, একটা পেইজে বিজনেস আওয়ারটা খুব বেশি ইফেক্টিভ একটা জিনিস। তার কি ইয়ে আছে, ওয়েবসাইট আছে না? জি আপু ওয়েবসাইট আছে, ক্লিক করেন তো ওয়েবসাইটে, ওয়েবসাইটটা আপু দেখেছি, ওটা তেমন একটা অর্গানাইজ করার না ওনার তো তাহলে ওয়েবসাইটের কাজও করতে হবে মেবি। জি আপু, আপুকে নিচে নামবো আমি, উনি ওয়েবসাইটের ফার্স্টে যে ছবিটা দিয়েছে দেখেন, এই টাইপের ছবি উনি দিতে পারতো ওনার পেজের ফার্স্টে, এটা না, এটা ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা দিয়ে আছে, আপু এটা তো ভিডিও মেবি কিছুক্ষণ পর না পর এটা নাড়া প্লে চাড়া, হচ্ছে না তো, আচ্ছা যান নিচে যান, অফিস ক্যাটারিং এর ক্ষেত্রে প্রতিদিন খাবার সকাল 10টার মধ্যে অর্ডার করতে হবে, একবার অর্ডারের পর 1 ঘন্টার মধ্যে অর্ডার পরিবর্তন করা যাবে, আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা মানিয়ে, এই যে জিনিসগুলি, ওই যে একটু আগে ভাইয়া ও খানকে বলছিলাম যে সার্ভিস,
এই যে ওনার যে জিনিসগুলি আছে এই জিনিসগুলি ওনার সার্ভিসে অ্যাড করেন, ওনার উনি কি কি ফুড প্রোভাইড করতে পারে, উনি যদি হয় যে না আমি শুধু বাঙালি পারি, বাঙালি উনি বাঙালি চাইনিজ থাই যেটা যেটা পারে, হোক বিরিয়ানি, বিরিয়ানির কোন ক্যাটাগরি আছে, কতটুকু মিনিমাম তাকে অর্ডার করতে হয়, কতটুকু মিনিমাম, এমন কি হচ্ছে যে তার হচ্ছে দুইজনের অর্ডার দিলে সে করে দিবে, ওরকম তো না, তার নিশ্চয় একটা অ্যামাউন্ট আছে, রাইট ভাইয়া? জি আপু, যে এই অ্যামাউন্টের নিচে এই প্রোডাক্টটা অর্ডার করলে আমি এটা দেই না, তো ওনার ওই অ্যামাউন্টটা নিয়ে সুন্দর করে অর্গানাইজ হয়ে একটা সার্ভিস রেডি তাহলে তাহলে আপুকে আমি ওই পেজের মধ্যে সার্ভিস স্ট্যাপটাও অন করে দিব, মানে ওখানে সবকিছু অর্গানাইজ করা থাকবে। হ্যাঁ, ওখানে অর্গানাইজ করা থাকবে এবং ওনার এখানে অর্গানাইজ করতে হবে, ওনার এই ওয়েবসাইটে অর্গানাইজ করতে হবে, ওনার ওয়েবসাইটের কাজ দেন, ওয়েবসাইটের কাজের প্রাইসিং কিন্তু অনেক হাই হয় জানেন তো। জি আপু জানি, কিন্তু আইডিয়া নাই আর কি, মানে আমরা জানি যে প্রাইসিং অনেক হাই হয়, বাট ওই যে আমাদের ওয়েব ডেভেলপার আছে তো নাজমুল, এটা নাজমুলের জন্য নিয়ে নেন, নাজমুল এটার কাজ করে দিবে, আপনি পেজের কাজ করে দিবেন, পারবেন না নাজমুল? জি আপু, করে দেওয়া যাবে। এটা কি অন ওয়ান পেজের ওয়েবসাইট মনে হয়? জি আপু, করে দেওয়া যাবে। এই যে দেখেন উনি সার্ভিসটা দিয়েছে না, রবিবার এটা হয়, সোমবার এটা হয়, মঙ্গলবার এটা হয়, বুধবার এটা হয়, বৃহস্পতিবার এটা হয়, তাইলে এটা গেল এক সপ্তাহ, শুক্র শনি বন্ধ কিন্তু না, খেয়াল করেন। জি আপু, জি আপু, শুক্র শনি বন্ধ, শুক্র শনি বন্ধ এবং পার উইকে চেঞ্জ হয়, প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, নিচে আসে, চার সপ্তাহ, দেখেন ওনার শুক্র শনি বন্ধ কিন্তু উনি পেজে কিন্তু এটা দেয় নাই। তো এইভাবে সার্ভিসটা অ্যাড করে দিতে হবে, যে মান্থের ফার্স্ট উইক এই সার্ভিস দেয়, মান্থের সেকেন্ড উইক এই সার্ভিস দেয়, মান্থের থার্ড উইক এই সার্ভিস দেয়, মান্থের ফোর্থ উইক এই সার্ভিস দেয়। বুঝছেন না? আমার কি ওয়েবসাইট ওয়েবসাইট লাগবে? ওনার ওয়েবসাইট আছে, কি করবে এখন? কিন্তু এটা অর্গানিক আর মানে অর্গানাইজ হতে নাই, অর্গানাইজ করে দিতে হবে আপনার, হচ্ছে ওনার কিছু এডিট করে চেঞ্জ আনতে হবে। আপু এখানে এতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, হ্যাঁ ওই প্রাইস লেখা নাই, মানে প্রত্যেকটা যে মেনু দিলো মেনুর সাথে প্রাইস লেখা নাই, মানে ইন ডিটেইলস ব্যাপার আছে। প্রাইস লেখা না থাকার কারণ হচ্ছে ধরেন মুরগি বা মিষ্টি কুমড়া, এটা কিন্তু মার্কেটের উপর ডিপেন্ড করে, উনি একটা প্রাইস লিখে দিবে এটা কিন্তু হবে না কখনো, পারবেন? পরে পকেটের টাকা কে দিবে, উনি না আপনি? জি আপু বুঝতে পারছি, এই জন্য উনি প্রাইস লিখে নেয়, এটা যেদিন কথা হবে ওই দিন হচ্ছে ওনার লিখে দিবে। উনি এটা করতে পারে যে প্রাইসিংটা না দিয়ে যে এতটুকু পরিমাণে তো আপনার মিনিমাম অর্ডার করতে হয় এবং ম্যাক্সিমাম আপনি যত করতে চান কিন্তু এতটুকু পরিমাণে অর্ডার করতে হয়, তারপরে এই যে যেমন বা মানে সকালে 10টার মধ্যে করতে হয়, আবার অর্ডার দেওয়ার 1 ঘন্টার মধ্যে হচ্ছে অর্ডারের মেনু চেঞ্জ করা যায়, তারপরে হচ্ছে যদি 1 ঘন্টা পরে চায় তাহলে চেঞ্জ করতে পারছে না, তারপরে আবার হচ্ছে আপনার ওনার দেখলাম হচ্ছে অর্ডার চেঞ্জ করা যায়, আর একটা যে অর্ডার ক্যান্সেলেশনের একটা ব্যাপার থাকে, ওই ক্যান্সেলেশনের টাইমটা সুন্দর করে ফিক্সড করে দেয়া। আর একটু নিচে আসেন, উনি মেবি ফ্রি থিম ইউজ করেছে, এটা পার্টি বা ইভেন্টের সর্বোচ্চ, এই যে দেখেন পার্টি বা ইভেন্টের মেনু সর্বনিম্ন 10 জনের, পার্টি বা ইভেন্টের আগের দিন অর্ডার নিশ্চিত করতে হবে, আপনি অতিথিকে সময় দিন, অতিথি আপ্যায়নে আমাদের উপর নির্ভর করুন, নিশ্চিত নিরাপদ খাবার যথাযথ। তারপরে দেখি পোলাও, বিরিয়ানি কাচ্চি, পাক্কি, দম, কলকাতা, বিরিয়ানি হচ্ছে কাচ্চি বিরিয়ানি দেয়, পাক্কি দেয়, দম, কলকাতা, শাহি কোরমা আর রেজালা, মাটন রেজালা, মাটন শাহি কোরমা, চিকেন ফ্রাই, চিকেন রোস্ট, চিকেন টিকিয়া, চিকেন শাহি কাবাব, বিশ না বিফ কাবাব বলতেছি, লিখা আছে ফিশ কাবাব, কাচ্চি আছে তো, দেখেন 18 জন আছি তো, অর্ডার দিয়ে দেন। সালাদ গ্রিন মিক্সড, ওকে ভেজান, এই যে দেখেন উনি কাচ্চির যে ছবিটা দিয়েছে এই ছবিটাও যদি উনি কাভার ফটোতে দিত তাও একটা কথা ছিল, কাভার ফটো যেটা দিয়েছে এটা না, ওনার যেটা যেভাবে দিয়েছে এভাবে না দিয়ে ভাইয়া ওনার দিতে হবে হচ্ছে যে ড্রিঙ্কস আইটেম যেটা নর্মালি একটা রেস্টুরেন্টে থাকে, বুঝতে পারছেন? এটা একসাথে দেয়া, মেনু মেনু তো হচ্ছে রাইস আইটেম, তারপরে মেনু রেডি করতে বলেছি, উনি বলছে যে 2-3 দিনে মেনু রেডি করে আমাকে আবার দিবে, তখন আমি আপনাকে পাঠাবো আর কি। আচ্ছা, মেনুটা কিন্তু অ্যাড করা যায় এখানে, সেটা জানেন? রেস্টুরেন্ট দিয়ে মেনু অ্যাড করা যায়, মেনু অ্যাড এর একটা সিস্টেম থাকে, কফিটা কি জি জি, এটা জীবনে শুনি নাই আপু, এপিক কফিটা কি, কোনটা 16 নাম্বার কফি, 16 নাম্বারটা আপু, হ্যাঁ
শুনেন, ওনাকে ড্রিঙ্কস এক সাইডে রাখতে বলবেন, রাইস আইটেম গুলি এক সাইডে রাখতে বলবেন, বিরিয়ানিটা এক সাইডে থাকবে, কাবাব আলাদা থাকে, আর ওই যে মাটন বিফ যেটা বুঝছেন ওইটা একদিকে, ফিশটা একদিকে। আচ্ছা, মেনুটা এইভাবে করলে সুন্দর হয়, অর্গানাইজ হইতে হয়, যে রাইসে যে 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 রাইস গুলি নিতে চায়, বিফের মানে সরি বিরিয়ানির যে যে বিরিয়ানি উনি করেন, কোন কোন কোয়ান্টিটি কোন কোন কি কি দিয়ে করেন, ওইটা আলাদা আলাদা দিয়ে দিবে, তাহলে মানুষ এই এলোমেলো খুঁজবে না। আচ্ছা, আর ডিজাইনটা সুন্দর হবে, সেম আপনি আপনার পেজে সেম হইতে সেট করবেন, তারপর স্ক্রল করে নিচে আসেন, ওয়েবসাইটের ডিজাইন একদম টোটালি সুন্দর সুন্দর হয় নাই। হ্যাঁ, একদম সিম্পল, আমার কাছে ভালো লাগে। এটা ফ্রি থিম, দেখেন কি এটা ফ্রি থিম ইউজ করছে, সে পেইড থিম নাই নাই আপু, ফ্রি থিম দিয়ে আরো অনেক অ্যাট্রাকটিভ কাস্টম কোড ইউজ করে অ্যাট্রাকটিভ করা যায়। ভাইয়া এটা তো আপনি আমি বুঝতেছি, এ বান্দা তো বুঝে না, এই কারণে তো এ বান্দারে বুঝাবে, বুঝেন নাই যান ভাইয়া, ব্যাকে যান, আপনার পেজে ব্যাক করেন, ব্যাক টু দা পেজ, এটা ওয়ান পেজের ওয়েবসাইট, এই এই টাইপের ওয়েবসাইট মিনিমাম 3 থেকে 4 পেজের হইতে হয়, মাল্টিপল পেজের ওয়েবসাইট হইতে হয়, কখনো ক্যাটারিং এর বিজনেস বলেন, রেস্টুরেন্ট বিজনেস বলেন, এগুলি ওয়ান পেজ ওয়েবসাইট হয় না, ওয়ান পেজ ওয়েবসাইট হয় একটা মানুষের মানে আমার সম্পর্ক বা আমি কি করি, যেমন আপনি সাইফুল ভাইয়ের পেজে যান, সাইফুল ভাইয়ের ওয়েবসাইটে যান, ওনার একটা ওয়ান পেজ ওয়েবসাইট হবে, সাইফুল ভাইয়ের যান ওয়ান পেজ হবে, নাজমুল অ্যাজ এ ওয়েব ডেভেলপার, নাজমুলের ওয়ান পেজ ওয়েবসাইট হবে, ইমন অ্যাজ এ ডিজিটাল মার্কেটিয়ার হিসেবে ইমনের হবে, ইমন যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে ইমনকে রিপ্রেজেন্ট করতে চায়, ইমন একটা ওয়ান পেজ ওয়েবসাইট করতে পারে, কিন্তু কোনো কোম্পানি বা কোনো ব্র্যান্ড বা কোনো ক্যাটারিং সার্ভিস, কোনো রেস্টুরেন্ট, কোনো বুটিক ওয়ান পেজ ওয়েবসাইট কখনোই পসিবল মানে কি বলে এটা এলোমেলো, খুব আই ক্যাচি, খুব সুন্দর, খুব স্মার্ট কিছু না, এদের জন্য মাল্টিপল পেজ লাগে, কারণ একটাতে হচ্ছে হোম বাটন থাকে, একটাতে অ্যাবাউট থাকে, একটাতে সার্ভিস থাকে, সেম ফেসবুক পেজে যা যা থাকে এরকম করে কিন্তু ওয়েবসাইটের উপরে হচ্ছে ইয়ে করে, এটাকে কি অ্যাড করা যেন বলে নাজমুল, এই বাটন গুলিকে কি বলে বলেন তো ভাইয়া, আপনি কি প্রত্যেকটা আলাদা আলাদা সেকশনের কথা বলতেছেন? প্রথম পেজে আপনার হোম থাকে, অ্যাবাউট থাকে, কিছু কিছু পেজে মাল্টিপল পেজের ওয়েবসাইট গুলি দেখেন না, যে উপরে আপনার টপিকটার নাম লেখা থাকে ওইটাতে ক্লিক করলে সে আরেকটা পেজে নিয়ে যাচ্ছে আপনাকে, এই যে পেজে নিয়ে যাওয়ার জন্য যে বাটনটা থাকে যেটাতে ক্লিক করে, ওটার নামটা কি, আমার নামটা ভুলে গেছি আমি, আমরা তো এখানে যে হোম বাটন বলতেছি বা হোম ট্যাব বলতেছি, ওখানে বাটন বলে, বাটন বলে, মেনু বাটন না কি যেন বলে ভাই, আমি কনফিউজ, আমি ভুলে গেছি এটা, না না ওখানে বাটন বলে, তিন মাস পরে পনেরো দিনের জন্য একটা কাজ পেয়েছে, সে টিপস পেয়েছে $300, নাজমুল বলবে, আমি ওয়েবসাইটে প্রাইসিং জানি না, আমি একটা পেজে প্রাইসিং আপনাদেরকে বলে দিতে পারি, কাজ করা বন্ধ করেন, কারণ এই ভার্সনে এখনো সব অপশন গুলি প্রপার ওয়েতে কাজ করে না ভাইয়া, ক্লাসিকে যান, এখন ক্লাসিকটা দেয় 48 আওয়ারের জন্য, কেন এটা স্কিপ করে চলে গেলে কি হয়, চাপ পড়ে গেছে,
স্কিপ করে দেন, স্কিপ করে দেওয়াটা ইজি এটার জন্য। লোড হচ্ছে, লোড হতে সময় দেন, লোড হতে সময় দেন। এখানে ইউটিউবের ট্যাব অ্যাড করছেন? জি আপু, আমি ওনাকে বলবো চ্যানেল না আপু, আমি অ্যাড করেছি, আমি ওনাকে বলতাম আর কি ইউটিউব চ্যানেল খোলার জন্য। খুলতে পারে, ওনার রান্নার ভিডিও টিউটোরিয়াল দিতে পারে, ওনার যে কেটারিং এর বিজনেস এর যে এক একটা জায়গায় খাবারটা দিচ্ছে ওইটা দিতে পারে। আচ্ছা ভাই, ওনার সেটিংস এ যান, ওই যে উপরে লেখা আছে ব্যাক টু ইওর ভিউ, ব্যাক টু ইওর ভিউ, এটা আপনি ইয়েতে আছেন এখন, কখনো কভারে এরকম এরকম ভাবে দেয় না, মেনু এরকম ভাবে দেয় না কভারে। পেজের জন্য কত নিছে ভাইয়া? পেজার অপটিমাইজেশন আপনার ওই প্রমোটিং এর সবকিছু মিলাই 15 নিয়েছে আর কি, আপু সাজেস্ট করছে ওটাই বললাম ওনাকে। আপু সেটিং কোথায় এটা? এখন তো ইয়াতে কোন নতুন মোডে করতে করতে ইয়া তো ভুলে গেছি সেটিং। সেটিং ভুলে গেছেন, খুব ভালো কথা। এই যে ব্যাক টু সুইচ, সুইচ ব্যাক দেন, আপনি তো এতক্ষণ ভিজিটর মোডে আছেন। আপু সুইচ ব্যাক দিলাম, সুইচ ব্যাক দিলে তো আসছে না ভাইয়া। লোড করেন পেজটাকে। আহারে, আসছে? জি আপু। খান একটু কাজ করবেন ভাইয়া, খান নাই আপু। আচ্ছা না থাকলে আপনি একটু কাজ করেন, ফেসবুক থেকে আমাদের লাইভের লিংকটা আমাদের গ্রুপে দেন। রেস্টুরেন্ট ক্যাফে দিলে ভাইয়া স্ক্রল করে নিচে আসেন তো ওনার মেনু আসবে না কেন? নিচে আসেন, নিচে আসেন, নিচে। ও মেনু তো অ্যাবাউটে গেলে মেনু পাওয়া যায়, সরি ভাইয়া অ্যাড ট্যাবে যান তো, অ্যাড ট্যাবে, অ্যাড ট্যাব, অ্যাড ট্যাব, নিচে একদম নিচে, একদম নিচে অ্যাড ট্যাব। সব গ্রুপ আপু, ওনার ওনাদের অ্যাপ লাগ, অ্যাপ লাগবে কিনা জিজ্ঞেস করি, আমরা অ্যাপও দিতে পারবো। বাবা ফজল ভাই, আপনাদের তো গ্রুপ ভালো, কমপ্লিট অ্যান্ড্রয়েড অ্যাপ প্লাস ওয়েবসাইট। আপু আমরা পুরো প্যাকেজ, পুরো গ্রুপ টাইপ একটা প্যাকেজ হয়ে যাবেন তাহলে। ডিজিটাল মার্কেটিং আছে, ওয়েব সলিউশন আছে, এখন শুধু গ্রাফিক্স দরকার। ও নাজমুল তো নিজেই গ্রাফিক্স হয়ে গেল। সার্ভিস ট্যাবটা অ্যাড করে দেন ভাইয়া, সার্ভিস ট্যাবটা অ্যাড করে দেন। ওকে, ক্লোজ দিয়ে বের হয়ে যান এখান থেকে। নোটসটা অ্যাড করে দেন, নোটস, নোটস, নোটস। নোটস অ্যাড করেন, এখন নিচে আসেন। এখন হচ্ছে ওনার অ্যাবাউট ট্যাবটাকে একদম টেনে হোমের পরে নিয়ে যান। অ্যাবাউট ট্যাব, সার্ভিস নেন, তারপর অফার্স দেন। কার এত ঘুম আসে, কার? জি আপু দিছি। অ্যাবাউট সার্ভিস অফার্স, অফার্স এর পরে হচ্ছে পোস্ট আছে এখানে দেখেন তো ভাইয়া। কি আপু পোস্ট? জি আপু পোস্টটা দেন, পোস্টের পরে রিভিউ দেন। ইমন আপনাকে বলছি দিতে, লিংকটা কি দিয়েছেন আপনি? দিয়েছি তো আপু। কোথায় দিয়েছেন? গ্রুপে। আপনি কি চেক করেছেন? জি আমি চেক করেছি,
ভাবটা এরকম। আই আপনার 102 তো ব্যাচ তাই না? জি আপু। একটা মিনিট, কি এক অবস্থা আসতেছে যাইতেছে, সার্ভিস পোস্ট পোস্টের পরে রিভিউ, রিভিউ পরে ফটোস, ভিডিও। ভাইয়া রিভিউস, ফটোস, ফটোস এর পরে ইভেন্ট দিয়ে দেন। নোটস, আচ্ছা নোটস কমিউনিটি পরে দেখতেছি, নোটস কমিউনিটি পরে দেখতেছি। এখান থেকে বেরোয় যান, বেরোয় পাশের ট্যাবে আপনি হচ্ছেন পেজে যান, পেজের হোম, হোমে যান। বাবা টিকে পড়তে পড়তে শেষ। পেজ অ্যানালিটিক নিয়ে গেছে আপনাকে, যে অ্যাবাউট এ ক্লিক করেন এখন ভাইয়া। অ্যাবাউট এ নিচে আসেন, এখানে মেনু বলে একটা কথা থাকে দেখেন, অ্যাড করার জন্য যান, যান ভাইয়া। জি এই যে পেজ আইডির নিচে দেখেন, পেজ আইডির নিচে মেনুটা কি ওরা তুলে দিল? মেনুতে এখানে নিচে দাঁড়ান, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, খুঁজে দিচ্ছি আপনাকে। পেয়েছেন? জি আপু পেজ আইডি পেয়েছি। পেজ আইডি, এটা ক্যাটারার না ক্যারিয়ার লেখা দেখেন তো, এটা টি ক্যাটারার। জি হ্যাঁ, তাহলে এটাতে ক্লিক করেন, ক্যাটারারে ক্লিক করেন। ভাই আমি আজকে কতদিন যে একটা হাতের ব্যথা, আমি নড়াচড়া করতে পারি না, হাসি বন্ধ হই মন। আচ্ছা ভাইয়া দেখতে হবে, ইয়েটার মেনুটা কই আছে ওইটা দেখতে হবে একটু, জানতো। আচ্ছা দেখেন তো আমি কোথাও মিস করছি কিনা, মেনু লিখা কোনো কিছু আছে কিনা কোথাও, আমি মিস করছি ওরকম কিছু দেখবেন ভাইয়া একটু। কার ডাবল ডিভাইস অন করো, পেয়েছেন? না আপু পাচ্ছি না আপু। কারো ডাবল ডিভাইস অন করা মানে আমি আমার ভয়েস শুনতে পাচ্ছি? কারো ডাবল ডিভাইস অন করা বললাম তো, এখন সবগুলিকে মিউট করে দিতে হবে তাহলে আমার। ইল্লাল্লা জি দেরি আরে ওইসে মেনু নাই তাহলে ওনার ইয়ে সেটিংস এ ভাইয়া একটু সেটিংস এ যাবো, যাবেন সেটিংস এ? ট্যাব টেমপ্লেট এ যান তো, ট্যাব টেমপ্লেটে গিয়ে ওই যে যে ট্যাব গুলি আছে ওই ট্যাবে ঢুকেন।
আপু এগুলো কি সেটিংস এ ঢুকবো? উপরে উপরে সেটিংস এ ঢুকবেন, এখানে না, এই যে কারেন্ট টেমপ্লেট যে এডিট করেন, রেস্টুরেন্ট এন্ড ক্যাফে দিয়েছে তো, কারেন্ট টেমপ্লেটটা এডিট করেন, এডিটে যান, রেস্টুরেন্ট দেয়া দেখি, রেস্টুরেন্ট ক্যাফে দেয়া, তারপরে কি দেয়া আছে, সার্ভিস বিজনেস, স্ক্রল করেন না আপু আপনি বলছিলেন না এই জন্য করছি না, স্ক্রল করেন স্ক্রল করেন ভাই, আমি এটা দেখে নেই, স্ক্রল 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 ভাইয়া, জি আপু এটাই লাস্ট স্ট্যান্ডার্ড, আচ্ছা ভাই স্ট্যান্ডার্ডে ক্লিক করেন তো ভিউ ডিটেলে দেখেন তো মেনুটা কোথায় আছে, মেনুটা যেখানে থাকবে এটা ওনার কাজ করবে, বাটন ট্যাব, আমি একটা জায়গায় পাইছি মেনুটা থাকে অ্যাবাউটে, আমিও তো মেনুটা অ্যাবাউটে জানি, ডোনার অ্যাবাউটে তো নাই ভাইয়া, এটা ওই যে টেস্কো একটা অপশন আছে টেস্টো বার, টি ই এস টি ও টেস্টো বার, কোথায় মেবি ম্যানুয়াল বাটন দিয়েছে, না মেনু ম্যানুয়াল বাটন না, মেনু অ্যাবাউটে থাকে, অ্যাবাউটে আমি একটা জায়গা পাইছি অ্যাবাউটে, ভাই একটু স্ক্রিনশটটা দিবেন ওইখান থেকে, একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিতে পারবেন, হ্যাঁ আমি দেখতেছি একটা মিনিট, মাঝে মাঝে এইরকম হয় যে পাওয়া জিনিসটা হাতের কাছে থাকা জিনিস খুঁজে পাই না, স্ক্রল করেন তো ভাইয়া, মোর ইনফরমেশন এর আন্ডারে মেনুতে মোর ইনফরমেশন, ভাইয়া জি পাশের ট্যাবে যান, পাশের ট্যাবে গিয়ে অ্যাবাউটে যান, বুঝছি সব খুলে রেখেন না, আচ্ছা পেজে যান, পেজে 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 পেজের মোর ইনফো, মোর ইনফো কই, আপনি মোর ইনফোতে কি দিয়ে রাখছেন, না ও মেনুর মধ্যে অন্য কিছু দিয়ে রাখছে এই জন্য আমি মেনু খুঁজে পাচ্ছি না, মোর ইনফরমেশন এর আন্ডারে অ্যাবাউট অ্যাবাউট, নিচে নামবো আপু, নিচে আসেন, এই যে মোর ইনফোতে দেখেন ভাইয়া এখানে ওর নাই দেখছেন, এই যে আমি দিছি আপু, তো মোর ইনফোর কথা বলছিল আপু, তো বলছিল যে মেনুটা ওখানে থাকার কথা মোর ইনফোতে, এখন তো এখানে নাই, আচ্ছা ও যে ইয়েটা চেঞ্জ করলো এই জন্য নাকি, ও কি ক্লাসিক মোডে গেল নাকি, না 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 ক্লাসিক মোডে যাওয়ার জন্য না ভাইয়া, এইটা যেটা দেখছেন আপনি এইটা ক্যাটাগরিটা কি আছে বিজনেস, এটা ওই যে হোটেল বা রেস্টুরেন্ট এরকম ছিল, একটু দেখবেন আরেকবার, আচ্ছা একটা মিনিট, ভাইয়া মোর ইনফো এডিট করেন তো, এডিটে যান, এডিট অপশনে গেলি আমি পাবো, ওর অ্যাডমেনও বের হয়ে যাবে, যান যান এডিটে যান, এটা পেজের আন্ডারে ফেসবুক পেজের আন্ডারে সে অ্যাবাউট হয়ে গেছে, অ্যাবাউট এর ভিতরে মোর ইনফরমেশন, আমি তো সেটাই জানি ভাইয়া মোর ইনফোতে, কিন্তু এই যে দেখেন এখানে মোর ইনফোতে ওর মেনু নাই, এডিট করেন তো পাবলিক ট্রানজিট, ভাইয়া ভালো কথা, ওর ক্যাটাগরি দেখেন, ও তো ট্যাব টেমপ্লেট এটা সিলেক্ট করছে, ওর ক্যাটাগরি দেখেন তো ভাইয়া কি আছে, বিজনেস ক্যাটাগরি কি আছে, জেনারেল সেটিংস, জেনারেল সেটিংস, পেজ ইনফো অর জেনারেল সেটিংস, পেজ ইনফো তে আপু, উনি তো মনে হয় ক্যাটারার, ক্যাটারারটাই দিয়ে রাখছে, আমি যতটুকু দেখেছি, দেখি কোথায় ফোন নাম্বার দেয়, ক্যাটাগরি কই, উপরে আছে ক্যাটাগরি, উপরে ক্যাটাগরি, উপরে ক্যাটারিয়ার, ক্যাটাগরি ক্যাটারার দিয়ে রাখছে, এই জন্য এই জন্য এই জন্য ঝামেলা, ওরে রেস্টুরেন্ট দেন, রেস্টুরেন্ট এন্ড ক্যাফে দিয়ে দেন, এই যে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট এন্ড সাপ্লাই কি জানি একটা আসছে দেখেন, একটু একটু ব্যাক করেন ব্যাক করেন, এই যে সাপ্লাই স্টোর, ও তো সাপ্লাই করে না, হ্যাঁ তাহলে তো হলি, সেফ চেঞ্জ দেন, মাথাটা এতক্ষণ ধরে গুলাই ফেলাইছে আমার, মাথায় ছিল না যে ক্যাটাগরি এটা, আমি ওর ট্যাব টেমপ্লেট দেখতেছি রেস্টুরেন্ট, কিন্তু ওর এখানে অ্যাডমিনও নাই কেন, সেটাই আমার কথা হইলো কথা, আপু এখনো তো আসেনি ভাই, আসতে একটু সময় লাগে, আসবে লোড নিচ্ছে, একটু চেঞ্জ
স্ক্রল করেন উপরে উঠেন দেখি একটা রিলোড দেন না রিলোড দিয়েছে ভাইয়া একটু সময় নেয় অনেক সময় আবার রিলোড দিয়ে দিয়েছি বুঝলেন ভাইয়া তো এটা করেন আর ওর পোস্ট ওর খাবারের ছবি ছবি পোস্ট করতে থাকেন অলওয়েজ ওপেন আচ্ছা আপু আমি কি এটা খুঁজে নিব মানে কন্টিনিউয়াস ওই ক্যাটাগরিটা চেঞ্জ করে করে কি খুঁজে নিব যে কোনটাতে মেনু থাকে কন্টিনিউয়াস ওই ক্যাটাগরি চেঞ্জ করে খুঁজে নেন না পেজ ব্লক হয়ে যাবে খুব বেশি পেজের ক্যাটাগরি একদিনে চেঞ্জ করতে গেলে বা একদিনে নাম বারবার চেঞ্জ করতে গেলে ফেসবুক ব্লক করে দেয় বুঝতে পেরেছেন ভাইয়া দিয়েছেন 48 আওয়ার আমরা দেখি আসে কিনা স্টার্ট ডেট এসেছে দেখি কন্ট্রাক্ট ইনফো মোর ইনফোতে গেলে আমি জানি মেনুটা থাকে এবং ওইখানে মেনু অ্যাড করে দিতে হয় এবং মেনুটা হচ্ছে মানে মাস্ট বি থাকবে প্রত্যেকটা পেজে মেনু থাকবে ওর পেজের মেনু নেই ও পেজ ক্রিয়েটের সময় করছে কে যে দেখেন এখন নিচে চলে আসছে ভাইয়া একটু নিচে আসেন ওর সেটিংস ঠিক করতে হবে পেজের সেটিংসে ঝামেলা আছে ভাইয়া দেখেন এখন কিন্তু ওই যে তখন ক্যাটারার দিয়ে রেখেছিল ওইটা এসছে এখন রেস্টুরেন্ট সাপ্লাই স্টোর ক্লিক করলে সিমিলার পেজ সাজেশন গুলি দেখায় এখানে ক্লিক করে দেখেন সিমিলার পেজ গুলি দেখাবে এই রিলেটেড দেখছেন এটা তো বন্ধ করতে হবে ওর পেজের থ্রুতে তো ওর ভিজিটর অন্য পেজে পাঠিয়ে দিচ্ছে এটা বন্ধ করে দিতে হবে সেটিংস এ গিয়ে আমাকে একটা মিনিট টাইম দেন আমি আসতেছি ঠিক আছে ভাইয়া ওকে আপনারা কন্টিনিউ করতে থাকেন আমি আসতেছি একটা মিনিট তুমি তো কমপ্লিট হয়ে গেছে আজকে কি রে ফজলুল ভাইয়া ব্যাড রিভিউ বা কোনো পেজ রিভিউ কিভাবে ইয়া করতে হয় মানে ডিলিট করতে হয় জানেন ডিলিট করার কি কোনো ওয়ে আছে ফজলুল ভাই খান ভাই ইমন ভাই নাজমুল ভাই এটা একটা অপশন আমরা ওই যে যখন আমরা কাজ করি তখন শুনছিলাম যে ওই চাইলে ইয়া করা যায় যে কেউ একটা কমেন্টস করবে তখন ব্যাড রিভিউ নাকি আপনার ইয়া ব্লক করতে আছেন যে মানে কোন একটা এই ব্যাড ভেরি ব্যাড ওয়ার্স এই জাতীয় ওয়ার্ডগুলোকে ব্লক করতে আছেন রিভিউটা একদম ডাইরেক্ট ওকে স্পেসিফিক যদি অ্যাডমিন বলে না ব্যাড রিভিউ যদি কেউ দেয় তাহলে তার কাছে আপনি একটা মানে অ্যাপোলজাই মেসেজ পাঠাতে পারেন অথবা এটা পাঠাতে পারেন যে কি হ্যাঁ আপনার কোনো হয়তো ভুল ইনফরমেশন আছে এই ধরনের কোনো একটা মেসেজ পাঠাতে পারেন এটা করতে পারেন মানে রিপ্লাই দিতাম ওনার রিভিউ রিপ্লাই আমি আচ্ছা রিভিউ দেখাচ্ছি আপনাকে আমার একটা রিভিউ দেখে ভালো লাগে নাই এই যে দেখেন এখানে রিভিউ 6 জনের জন্য পেজের এটা পয়েন্টটা কমে 3.8 এ চলে আসছে আমার জানামতে একটা অপশন আছে যে অ্যাডমিন সবগুলো রিভিউ দেখে পোস্ট দিবে অর্থাৎ আমি আমি একটা পেজের ওনার আমার যে কেউ এসে এখানে যা ইচ্ছে তা কমেন্টস করবে সেটা হবে না আমি আগে দেখব কে কি কমেন্টস করছে দেখে রিভিউ তে রাখা যায় এখন যিনি অ্যাডমিন ছিলেন উনি না দেখেই মনে হয় অ্যাপ্রুভ করে দিবেন এই যে দেখেন উনি 3 স্টার দিয়ে রাখছেন উনি 3 স্টার দেওয়াতে পেজের এটা কমে গেছে স্টার যেটা ছিল সেটাই কমে গেছে কারণ কমে 3.8 এ চলে আসছে এটা একটা ঝামেলা আছে যে পেজের অ্যাডমিন কে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকতে হবে কে কখন কমেন্টস করে সেটা দেখে যদি ভালো কমেন্টস হয় উনি আমাকে অ্যাডমিন করে দিবেন এখন আমি আসলে ক্লিক করলে এখানে ডিলিট করার কোনো অপশন নাই রিভিউ ডিলিট করা যায় না তো হ্যাঁ ডিলিট করা যায় না আমি সেটাই বুঝতেছি আর কি এখন ক্লিক রিভিউ ডিলিট করা যায় না আপু একটা কাজ করা যায় ওনাকে নক দিয়ে বলা যায় যে মানে রিভিউটা ডিলিট করে দেওয়ার জন্য এটাও বলা যায় যদি উনি করেন আর এটা 2017 তে দিয়েছে 2020 3 বছর আগে আপনার কি মনে হচ্ছে উনি ব্যাকে যান ওই রিভিউ অটোমেশনে গিয়ে এই রিভিউর জন্য যারা ব্যাড রিভিউ দিচ্ছে তাদের জন্য হচ্ছে সরি যারা গুড রিভিউ দিচ্ছে তাদের জন্য হচ্ছে থ্যাংক ইউ সেট করেছেন আপু বুঝিনি আপু জি সেটা হচ্ছে যে এটা ডিলিট করা যাবে না বা ওনাকে নক দেওয়া হতে এটা করা যাবে না এটা হচ্ছে যে একটা কাজ করা যায় সেটা হচ্ছে যে
পরিচিতদের মাধ্যমে কিছু ভালো ফাইভ স্টার রিভিউ দিয়ে রিভিউ রেটটা বাড়ানো যায়। হ্যাঁ, এখন আপনারা গিয়ে রিভিউ দিয়ে আসেন এই পেজে। যান আবু। হ্যালো আবু। জি আবু, নকিবার আমি গিজি বসে ক্লাস করতেছি। আচ্ছা, খুব ভালো কথা ভাইয়া। এখন হচ্ছে আপনারা গিয়ে ওনার পেজে রেটিং বাড়ায় দেন, ভালো একটা রিভিউ দিয়ে এসে। কাজটা নিছে, কাজ নিলে আমরা রেটিং বাড়ায় দিতে পারবো। হ্যাঁ, ও তো কাজ নিছে, এটার জন্যই তো 15,000 টাকা পাইলো। উনি একবার রেটিং বাড়ায় দিতে পারবো। কংগ্রাচুলেশন। কোন কথা বললেন? রেটিং বাড়ায় দি আসবো, এটা তো প্রবলেম কি? উনার কাজ দি আসেন। উনার কাজ মানে আমাদেরও কাজ। হ্যাঁ, সেটাই বললাম, আপনারা কি বাড়ায় দি আসেন। ভাইয়া, ওই অটোমেশনের ওইটা হচ্ছে আপনার ইয়েতে গিয়ে সেট করতে হবে, ইনবক্সে গিয়ে। সেটিংসে যাবো আপু? না না, ইনবক্সে, সেটিংসে না, অটোমেশনের এটা সবসময় বলেছি না, ইনবক্সের থ্রুতে করবেন। আমার শেয়ার করবো। এই যে নিচে অটোমেটেড রেসপন্স আছে না, বাঁ পাশে নিচে, একদম বাঁ পাশে নিচে, বাঁ পাশে নিচে, একদম নিচে। জি আপু, ক্লিক করেন। আপু বলে ইনস্ট্যান্ট রিপ্লাই অন আছে। হাই শাওন চৌধুরী, থ্যাঙ্কস ফর কানেক্টিং আস, উই হ্যাভ রিসিভড। আপু এটা আমি চেঞ্জ করব, সময় করে চেঞ্জ করে দিব আপনি। আচ্ছা, ইনস্ট্যান্ট রিপ্লাই সেট করলে কিন্তু আমার মেসেজ সেট করতে পারবেন না, আমার মেসেজ সেট করলে ইনস্ট্যান্ট রিপ্লাই সেট করতে পারবেন না কিন্তু। জি আপু বলেছিলেন মনে আছে আমার, এই জন্য আমি আপু একটা অন রাখছি, শুধু ইনস্ট্যান্ট রিপ্লাইটা অন রাখছি, অ্যাওয়ে মেসেজ অফ। আচ্ছা, আমি যেটা বলেছি সেটা হচ্ছে একদম নিচে আসতে হবে, নিচে আসতে হবে, নিচে আসলে এই যে পেজ রেকমেন্ডেশন, পেজ রেকমেন্ডেশন। জি হ্যালো ভাইয়ারা, বাদিকে দেখি এটা অন করেন। এটা অন করলে হবে যে আপনার পেজকে রেকমেন্ড মানে ফাইভ স্টার দিয়ে যাচ্ছে তাকে আপনি একটা থ্যাংক ইউ মেসেজ পাঠাবেন। ক্লিক করেন এটাতে, এই যে হাই থ্যাঙ্কস ফর রেকমেন্ডিং আস, উই আর গ্ল্যাড ইউ হ্যাড এ গ্রেট এক্সপেরিয়েন্স। এখানে মেসেজটা চেঞ্জ করে সুন্দর করে একটা মেসেজ লিখে নিচে একটা থ্যাংক ইউ স্বরূপ ফুল লতা পাতা লাভ ভালোবাসা কিছু একটা দিয়ে দিবেন। আর পেজ নট রেকমেন্ডেড যেটা ওটাও অন করেন। এখানে হচ্ছে যে সরি দিয়ে তা অ্যাপ্রিশিয়েট দিয়ে একটা সরি বাটনের একটা সরি ইমোজি অ্যাড করে দিবেন। আচ্ছা, অন করে দেন এই দুইটা রেকমেন্ডেশনের এটা। ওই ওই স্ক্রিন শেয়ারিং এর বাটনটার কারণে অন এখন পারছে, ওই যে স্টপ শেয়ারিং হয়ে যাচ্ছিল নিচে বারবার টাচ হচ্ছে তো। আচ্ছা, আর মেসেজ অফ করা, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন দেখি কি কি কোশ্চেন সেট করেছেন। কিছুই তো করেন নাই, চারটা কোশ্চেন ছিল তো আপু, ওগুলো এখন দেখাই যাচ্ছে না। এই পেজ আসলে ঢুকলে আপু দেখা যায়, কোশ্চেন গুলো দেখা যায়, এখন তো এখানে দেখা যায়। জি আপু। আচ্ছা, যে কমেন্টস এন্ড মোরে জানতো, দুইটা লাল বাতি জ্বলে আছে কেন আপনি দেখে আসি লাল লাই বা দিকে। হ্যাঁ, সিপি ফাইভ স্টার লালখান বাজার কি আছে জানি না। ও আপনার পেজে নক করছে, আপনি সিপি রেটার ইয়ে করতে আইস মানুষ রে। জান ভাই, ভাইকে জান, ভাইকে জান। গুড ফুড বিডি টাইপ হসপিটালিটি নাই, বিশ ঘন্টা আগে দিছে একটা, তারপরে জানতো দেখি। অক্টোবর 13, ও বুক দেখি ভাই, 20 ঘন্টা আগে ওইটা, এটা কি আসলো 20 আওয়ার দেখতেছি না ভুল দেখি 20 আওয়ার আপু, মানে ওনার 17-র পরে এই ফার্স্ট ওনার আসছে। মাঝখানে পেজটা অফ ছিল তো আপু, এই কারণে আর কি। এই সেটিংস গুলি করেন, ওদের কাছ থেকে রিভিউ নেন, একটা ভালো জিনিস পাবেন। আচ্ছা,
আর যারা নেগেটিভ রিভিউ দিয়ে ফেলছে তাদেরকে আসলে নক করে বললে তারা দেখা যাবে এসে আর একটা বাজে জিনিস দিয়ে যাবে, বুঝছেন? জি আপু বুঝতে পেরেছি। এখানে 18 জন, 18 জনের 18 জন হচ্ছে গিয়ে এখানে একটা গুড রিভিউ দিয়ে আসবে। আচ্ছা শেষ হচ্ছে ভাইয়া শাওন, আপনার আপনার ইস্যু? জি জি আপু জি। এরপর আর কার? ইমতিয়াজ আপু আমার সাথে। জি আপু জি আসেন। যার যার পেজের কাজ পেয়েছেন তারা পেজের কোনো কাজ দেখাতে চাইলে আজকেই দেখান। আজকে হচ্ছে আপনাদের যাদের অর্ডার পেয়েছেন কি কাজ করবেন, কোথায় কাজ করবেন ওটা আমি দেখাই দিচ্ছি, দেখে নেন। আজিম আপনার কি দেখা লাগবে কোনোটা ভাইয়া? ডানোর ক্রিম কত করে? দেখতে হবে কত করে। ওরে আমারে আবার বলে দেখতে হবে কত করে। মেবি 120 মনে হয়, 120 না 130 এরকম। এই আপনারা দাম বেশি রাখেন, ফ্রি 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 মে বাটা হ্যাঁ। না না ওরা দাম বেশি রাখে, সিরিয়াসলি এটার দাম আরেকটু কম, আমি এখান থেকে কিনি তো এটা। না না আপু আমি ঠিক এখন ওটা সেল দিই না এখনো, মেবি ওয়ান এখানে আমার এলাকা মনে 120 করে। আপনি আপনি বুঝেন না ভাই কি আপু কোন দিকে কি বলছে বুঝেন না কিছু। না আমি ঢাকা থেকে সত্যি এটা কমে কিনি। আপু আপনি কি প্রমোটের কথা বলছিলেন যে এই প্রমোট? এই প্রমোট বলি না না, ওনার একটু ইয়া কি বলা যে ডানো ক্রিমটা দেখার খুব ইচ্ছে হয়েছে, বুঝেন নাই নাকি এখনো বুঝেন নাই? না চুপ থাকেন, খান চুপ। ইমতিয়াজ আপনি হচ্ছেন এই যে অ্যাড সেন্টারে, অ্যাড সেন্টারে যান, অ্যাড সেন্টারে ওই যে হোমের নিচে ভাই, অ্যাড সেন্টার হোমের নিচে। জি অ্যাড সেন্টারে যান, এখানে যে ফোর চলে আসছে, গো বিলিং সেটিং। শাম ভাইয়ের পেজে ফোর চলে আসছে সেটিং। কে দিয়ে আসছে আপনি? হ্যাঁ থ্যাংক ইউ ভাই। আচ্ছা এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাডে দেন, ক্রিয়েট অ্যাডে দেন, আমি আপনাকে বুঝাই ব্যাপার কোনটা বলছি আমি। যে ক্রিয়েট অ্যাডে দিলে শাওন এই জিনিসটা আপনি দেখে নেন, আপনি যে অ্যাড ক্যাম্পেইন করবেন বলেছেন ওনার জন্য পেইড অ্যাড করতে হবে। জি আপ পেইড অ্যাড আপু আগামী মাসে করব আর কি, ফার্স্ট উইকের দিকে। তাহলে ওই যে আগামী মাসে ফার্স্ট উইকের দিকে করলে যে এই জিনিসটা করে দিবেন, এই যে পে অ্যাড সেন্টারে গিয়ে এই যে ক্রিয়েট অ্যাড দিলে দেখেন ওরা অ্যাড আসতে অবশ্য সমস্যা করছে, ওই অ্যাডে গিয়ে তারপরে দিবেন প্রমোট ইউর বিজনেস লোকালি এবং এটা টাকায় দিবেন, এটা ডলারে পে করবেন। আচ্ছা আপু ওনার এরিয়াটার মধ্যেই তো উনি মেবি সার্ভিস দেয় নাকি পুরো ছুটং এ দেয়? উনি আপাতত ওনার এরিয়ার আশেপাশেই দিচ্ছে, ওনার এরিয়া হচ্ছে কাজী দেউরি, তো তো উনি ওখান থেকেই আশেপাশে দিচ্ছে। আশেপাশে বলতে কতটুকু মধ্যে দেয় উনি? আশেপাশে বলতে নিউ মার্কেট জামাল খান হয়ে আপনার বেশি দূর হলে বদরাট পর্যন্ত দিচ্ছে আর কি, এর বেশি দিচ্ছে না আমি যতটুকু দেখলাম ওনার অর্ডার। তাহলে যেই যেই সার্ভিস যেই যেই এরিয়াতে উনি সার্ভিস দেয় ওই ওই এরিয়া আপনার খুব স্পেসিফিক করে আসতেছে না কেন? 25 মিটার করে দিয়েন না, 25 মিটার আপনার বিলিং সেকশনের জামালা। পঁচিশ মিটার করে না দিয়ে বলছি, 25 মিটার করে দিবেন না, আরো কমাই দিব। আপনি এতে ট্রান্সফার হন, আপনি ক্লাসিক মোডে ট্রান্সফার হন, আমি দেখি ক্লাসিক মোডে ট্রান্সফার হন, আমি এটাতে ইউজ টু না। ক্লাসিক মোড এখান থেকে নিচের অ্যারো নিচের দিকে দেখাচ্ছে যেটা আন্ডারওয়্যার সাইনটা, কিপ দেন। এত ফকফকা দেখতে আবার বেশি চোখে লাগে। আপনার অ্যাড সেন্টারে যান এখন, ওই যে উপরে ক্রিয়েটেড বাই বাই ক্রিয়েটেড। হ্যাঁ আপনি আপনার কোন পেমেন্ট কমপ্লিট করেন নাই ভাইয়া? আপনি আপনার কোন পেমেন্ট কমপ্লিট করেন নাই, যে কুডেন কমপ্লিট পেমেন্ট ছোট্ট করে ক্রিয়েটার ভাইয়া
এই যে বা পাশে ওভারভিউর উপরে দেখেন ক্রিয়েটেড, ওভারভিউর উপরে ক্রিয়েটেড। হ্যালো আপু। জি আপু সেমই তো আপু, এটা কার পেজ? এটা হচ্ছে ইমতিয়াজের পেজ। কে বলছে আপু কার পেজ? আপু পিয়াল বলতেছি। এটা ইমতিয়াজের পেজ। ইমতিয়াজ কি করে আসছেন আপনার বিলিং এক অ্যাড ক্যাম্পেইন করে? আপু টাকা এখানে দেখাবে কিসে হচ্ছে দেখেন, এখানে অ্যাড করতে বলতিছে আপনাকে। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অ্যাড ম্যানেজার। আরেকটা কথা মনে রাখবেন, অ্যাড ক্যাম্পেইন করতে গেলে প্রপার ওয়েতে যদি না পারেন করবেন না, কারণ প্রপার ওয়েতে করতে না পারলে আপনার ফেসবুকের পেজ বা আপনার অ্যাকাউন্টও এত ডিসেবল করে না, এত নষ্ট করে দেয় না, যত আপনার অ্যাড ম্যানেজার নষ্ট করে দিবে। আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল দেখাচ্ছে, অ্যামাউন্ট ডিউ $2 ডিউ আছে, ইউর অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল বিকজ উই কুডেন্ট প্রসেস ইউর পেমেন্ট মেথড টু কন্টিনিউ রানিং অ্যাড, প্লিজ পে দ্য অ্যামাউন্ট ডিউ। আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে পুরো অ্যাড ম্যানেজার সহ, অ্যাড ম্যানেজার বিজনেস ম্যানেজার পুরোটা ডিসেবল। আপনার এখানে আরো $2 পে করতে হবে, শুনেছেন? $2.6 না, কার্ডে টাকা নেই মনে হয়। দেন মেক পেমেন্ট, দেন আসছে না তো। আপনার কার্ডে টাকা নাই? ডলার নাই মনে হয়। আপনার কার্ডে ডলার আছে ইমতিয়াজ? হ্যাঁ কার তো কথা আপু। তাহলে এখন আর একবার দিয়ে নাগে দেখেন, আপনার ডলারের এইটার জন্য ওরা হচ্ছে অ্যাড ইয়ে করে দিয়েছে, আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে। সো এটা খুব সেনসিটিভলি আপনারা কাজ করবেন যে অ্যাকচুয়ালি হইছে কি, আমি বলি ওই দিন যে আমি কি বলে যে আরাফাত ভাইয়ের সাথে করছিলাম, তো লাস্টে গিয়ে পেমেন্টটা অ্যাড করছি, কিন্তু দেখি যে মানে যখন কার্ডের সিস্টেমটা আসে অ্যাড ওইটা দিয়ে দেওয়ার সাথে মানে ক্লিক করার সাথে ডান দেওয়ার সাথে দেখছি গায়েব হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, একবার দিলাম তো পেমেন্ট মেথডে, আমি গিয়ে আবার আমার কার্ডটা অ্যাড করলাম, দুইবার করলাম, আচ্ছা দেখলাম কিছু হলো না। তো আরাফাত ভাই বলতেছে যে দেখেন তো রিভিউতে গেছে নাকি ড্রাফটে আছে, তো দেখলাম তো ড্রাফটে আছে, তো ওখানে কি করছি আমি আবার ক্লিক করছি, ওকে আমার পুরো অ্যাড ক্যাম্পেইন আবার ঢুকে ক্লিক করার পরে নিচে গিয়ে পাবলিশ দিছি, মানে কি ভাবছিলাম আবার মানে পেমেন্ট মেথডটা আবার আসবে, তো পাবলিশ দিছি। পাবলিশ দেওয়ার সাথে সাথে কি করছে ওরা ইয়াতে নিয়ে চলে গেছে, ওইটা মানে রিভিউতে নিয়ে চলে গেছে। হ্যাঁ রিভিউতে নিয়ে যাওয়া, হ্যাঁ রিভিউতে নিয়ে যাওয়ার সাথে সাথে দেখলাম মানে অ্যাক্টিভ হয়ে গেছে জিনিসটা। হ্যাঁ রিভিউতে নিয়ে গিয়ে তো অ্যাক্টিভ করবে, ওরা রিভিউ করে মানে কোন দুইবার হই কিছু নাকি ওটা বুঝলাম না, হইতে পারে দুইবার হওয়ার কারণে ওরা টাকাটা কাটছে। আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল, এখন তো এটার আমি কোনো কিছু দেখতে পারবো না, আপনার এই পেমেন্টটা আগে দিতে হবে, তারপর ওরা অ্যাকাউন্ট আপনাকে ইয়ে করবে। আর এই জন্যই হচ্ছে ঝামেলা যে এখন প্রচুর পরিমাণে ফেসবুক হচ্ছে ইয়ে করে। তাও আপু দুইবার দুইবার কাটলে আমার $14 কাটবে, আমারটাতে ছিল যে $20 উপরে, আমি লাইফ টাইম দিছিলাম দুই দিনে, আপনি তাহলে তিন দিনের জন্য, দুই দিনের জন্য $7 দিছিলাম, তিন দিন আর দুই দিনের জন্য, 14 তারিখ থেকে 17 তারিখ 16 তারিখ কিছু একটা ইস্যু হয়েছে দেখেন, কিন্তু এই টাকাটা না দিলে আপনার অ্যাকাউন্ট ডিসেবল থেকে যাবে। আর আপু ডেইলি মানি তো মানে ডেইলি তো ডেইলি তো ডেইলি কাটবে না, আমি কি করতাম লাইফ টাইম দিয়ে $7 দিছিলাম, লাইফ টাইম কেন দিবেন, পুরো তিন দুই দিন মিলে তো $7 খাবে। ডেইলি মানে ডেইলি টা ডেইলি কেটে নিবে, লাইফ টাইম মানে হচ্ছে যতদিন আপনার এইখানে পেজ থাকবে তারা ডেইলি আপনার অ্যাড ক্যাম্পেইন চালায় যাবে, এই জন্যই তো আপনার টাকা কাটছে। লাইফ টাইম দিয়ে সিলেক্ট করার কারণেই তো টাকাটা কাটছে। আপনার ওটা ডেইলি বাজেট ফিক্স করে শুরু কবে শেষ কবে সেটা দেওয়া দরকার ছিল। তারপরে এদের সাপোর্ট টিমের সাথে কন্ট্রাক্ট করেন, আপনার এই অ্যাড ম্যানেজার পুরো ডিসেবল হয়ে গেছে। ফেসবুকের অ্যাকাউন্ট এত ডিসেবল করে না যতটা ফেসবুকের অ্যাড ম্যানেজার ডিসেবল করে, বারবার সবাইকে বলছি, পরবর্তীতে কেউ এসে বলেন না যে আপু আমার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে। ফেসবুকের অ্যাড ম্যানেজার, ফেসবুকের বিজনেস ম্যানেজার ডিসেবল থেকে শুরু করে সাসপেন্ড পর্যন্ত করে দেয়। ডিসেবল কিছুদিনের জন্য রাখবে, আপনি পেমেন্ট করলে হয়তো সাপোর্ট টিমের সাথে কথা বললে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা ওরা ব্যাক করবে, কিন্তু যদি সাসপেন্ড করে দেয় তাহলে কিন্তু আর পাবেন না, তখন আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট থাকা না থাকা সমান কথা, সেটা হচ্ছে অ্যাজ এ ডিজিটাল মার্কেটিয়ার হিসেবে। আর যদি আপনি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে আপনার কোনো ইস্যুস নেই।
কথাটা বুঝতে পেরেছেন আপনারা? আপু আরাফাত তো মুক্তি লাইফ টাইম, আমি যখন তার লাইফ টাইম দিছিলাম আরাফাত তো মুক্তি কিনা দি লাইফ টাইম দেন, এটা তাহলে আরাফাতের ভুল হয়েছে, লাইফ টাইম দিয়ে দিছিলাম, দেয়া যাবে না, এটা লাইফ টাইম দেয়া যায় না কখনো। আপনাদের কি কোনোদিন আমি বলছি লাইফ টাইম দিতে? না আমি লাইফ টাইম দিতে দিছিলাম, আমি কখনো লাইফ টাইম দিতাম না। ফজলুল ভাই কখনো লাইফ টাইম দিতে বলছি আপনাদেরকে? না না কোনোদিন আমি কাউকে বলি না লাইফ টাইম দিতে, যে লাইফ টাইম মানে হচ্ছে সারা জীবন চলতে থাকবে। আমি ডেইলি বাজেট ফিক্সড করব, টোটাল বাজেট ফিক্সড করব, যে আমার এত টাকা ডেইলি এত টাকার মধ্যে খরচ হবে এবং টোটাল বাজেট এত এত টাকার মধ্যে খরচ হলে এরপরে আমার অ্যাড অটোমেটিকলি স্টপ হয়ে যাবে, কিন্তু এর মধ্যে আমি এসে অ্যাডটা স্টপ করতে পারবো, অপশন এটা দিয়ে রাখি। আমি কখনো বলি না লাইফ টাইম। খেয়াল করেন ইমতিয়াজ, আমার পুরোনো ক্লাসগুলিও যদি ভিডিও থেকে থাকে, মানে ডিলিট আমাদের এলইডিপি থেকে করে না থাকে, তাহলে আমাদের পেজে বা আমাদের ইউটিউবে গেলে পাবেন, গিয়ে দেখেন। আচ্ছা বুঝছি, আপনার অ্যাড্রান তো তাহলে এখন আর কোনো কিছু করতে পারবো না অ্যাডের জন্য ভাইয়া। তাহলে কি প্রতিদিন ওখান থেকে $2 করে কাটা যাবে? না ভাইয়া, এটা পেমেন্ট করে ওকে অ্যাডটা স্টপ করতে হবে, স্টপ করে ওর এই ম্যানেজারের জন্য। ওটাই বলতেছে, আমার কোশ্চেন এটাই ছিল, হঠাৎ যদি বাড়তে থাকে আচ্ছা আপু, এখানে যদি আমি অ্যাকাউন্ট আরেকটা লাগাই, মানে আরেকটা লাগাইলে তো হবে মনে হয় না? কি কার্ড? জি, আরটা অ্যাড করলে পে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই যে রিমুভ করে, রিমুভ করে এই কার্ডটা রিমুভ করে এখানে আবার নতুন করে অ্যাড করতে হবে। জি আপু, নতুন কার্ড অ্যাড করলে নতুন কার্ড থেকে কত টাকা কাটবে? নতুন কার্ড থেকে টাকা কাটলে এরপরে ওরা অ্যাডটাকে ওর স্টপ করে দিতে হবে। ওই লাইফ টাইম অ্যাডের একটা অপশন থাকে যে আপনি অ্যাডটাকে কখন স্টপ করাবেন, ওকে স্টপ করে দিতে হবে, অ্যাড রানটা ওইখানে স্টপ করে অ্যাডের ক্যাম্পেইনের ওইটা পুরো ডিলিট করে সাপোর্ট টিমের সাথে কথা বলতে হবে। এই যে ভিউ ভিউ রিসিপ্ট, এই যে বিলিং এন্ড রিসিপ্ট হিস্ট্রিটা, হিস্ট্রিতে জানতো দেখি। ইমতিয়াজ ভাই, জি ভাই, আপনার সব টাকা কেটে নিয়েছে মনে হয় ক্রেডিট কার্ড থেকে, তো কার্ড এড না করে অ্যাড ডিলিট করা যাবে না? এই যে দেখেন আপনার 15 তারিখে কখন কত করে কাটছে দেখেন, ফেল ফেল ফেল, 15 তারিখ থেকে ফেল শুরু হয়েছে 14 তারিখ পর্যন্ত, তার মানে এখন আর কাটছে না। আপনার ডেইলি বাজেট ছিল কি এটা আপনি একদম পুরো ওই যে টোটাল ফোন ট্রানজাকশন আচ্ছা সেটি ওর অ্যাকাউন্ট সেটি স্পেন্ডিং টা লিমিট দেখি, এটাতে যান, লিমিট দিতে বলতেছে একটা অ্যাকাউন্ট স্পেন্ডিং লিমিট টু কন্ট্রোল হাউ মাচ ইউ ওয়ান্ট টু স্পেন্ড অন ইউয়ার অ্যাকাউন্ট বিফোর ইউ অ্যাড ডাউন অফ। এখানে এটা ইয়া করব, কিছু দিব এখানে চলতে থাকবে। আপনি এইটা সহ আমার কথা শুনেন ইমতিয়াজ, টোটাল আমার কথা শুনে নেন, আপনি টোটাল $5 ঢুকান, $5 ঢুকে এখান থেকে $2.6 কেটে নিবে, বাকি ডলারটা দিয়ে এখানে লিমিট হচ্ছে বাকি $2 দিয়ে দেন, $2 দিয়ে সেট লিমিট করে দিবেন, ওই $2 শেষ হওয়ার পর আপনার অ্যাড ক্যাম্পেইনের এই ঝামেলাটা শেষ হয়ে যাবে। এখানে লেখা আছে সেট ইউর অ্যাকাউন্ট স্পেন্ডিং লিমিট টু কন্ট্রোল হাউ মাচ ইউ ওয়ান্ট টু স্পেন্ড অন ইউর অ্যাড অ্যাকাউন্ট বিফোর ইউর অ্যাড টার্ন অফ, আপনার অ্যাডটা টার্ন অফ হওয়ার আগে কত ডলারে শেষ করতে চান, আপনি $2 দিয়ে ওই অ্যাডটাকে বন্ধ করে দেন,
সেট লিমিট দিয়ে ওই যেটা লাইফ টাইম দিয়ে দিয়েছিলেন ওটা তাহলে তুই আমি করে ওই $2 দিয়ে অ্যাকাউন্ট কি অফ করে দিব একটা অফ করে দিব হ্যাঁ হ্যাঁ আমি আজকে আসলে বেসিক্যালি আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছিলাম যে ফেসবুকের অ্যাড নিয়ে যে অ্যাড ক্যাম্পেইন করতে গেলে এখন যেহেতু আপনারা কাজ পাচ্ছেন অ্যাড ক্যাম্পেইনের কাজ আসতে পারে আপনাদের অ্যাড ক্যাম্পেইন করতে গেলে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট প্রচুর ডিসেবল হয় এখন ফেসবুকের নতুন অ্যালগরিদম এমন ভাবে নিয়ে আসছে ওরা যে ওরা ফেসবুক অ্যাকাউন্টটা এত ডিসেবল করে না যত ডিসেবল অ্যাড অ্যাকাউন্ট করে দেয় অ্যাড অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট প্রচুর ডিসেবল করে একটু সাবধানে কাজ করতে হবে দেখে বুঝে শুনে বুঝছেন ভাইয়ারা জি ভাইয়া জি আপুরা ভাই খান ভাই ইমন শাওন সোমা দিদি লক্ষ্মী ইমেল নাজমুল আর কে ইমতিয়াজ আর নাম ভুলে গেছি বাকি নাম দেখতে হবে নাজমুল ভাই আছে সোমা দি আছে শাওন বলছি আমি তো তাও এতগুলি নাম মনে রাখতে পারছি আপনারা তো আমার নামই মনে রাখতে পারেন আপনারা তো জিজ্ঞেস করেন আপু আপনার নাম কি যেন নাই বললাম আমার নাম বলেন নাই আপনার পেজে তো দেখাবে না ওই পোস্টটা তো পেজে দেখেন ওখানে একটা অপশন থাকে ওই অপশনটা আপনাকে ক্লিক করতে হয় যে আপনার পেজে পোস্ট আকারে দেখাবে কিনা নাকি দেখাবে না ওই অপশনটাও আপনি দেন নাই ওটা পেজে পোস্ট আকারে দেখাবে কিনা ওই অপশনটা থাকে আপনি ওই অপশনটা সিলেক্ট করেন নি দেখে আপনার পেজে পোস্ট আকারে দেখায়নি আচ্ছা পর ট্যাব এন্ড টেমপ্লেটে কমিউনিটি কমিউনিটি যেটা থাকে এটা কিসের জন্য ক্লিক করেন আচ্ছা কারো আরো পেজের বা অ্যাড এর কোনো কাজ কেউ আপু আরেকবার রিপিট দেখতে চাই আছেন না নতুন টপিকে যাব কেউ কি আছেন আমি আছি আপু ভাইয়া সেটা বললাম যে যে ফেসবুকের এত প্রচুর এখন অ্যাড ক্যাম্পেইন করতে গেলে একটু ভুলের কারণে আপনার পুরো অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে বিজনেস অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে তা আপনাদের কি অ্যাড ক্যাম্পেইনের কোনো কিছু আবার রিপিট দেখানোর আছে যা আপু আমরা আরেকবার দেখতে চাই এরকম কিছু আছে ডেমো কি করবে ডেমো একদম ফুল ডেমো একটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত হ্যাঁ হ্যাঁ সেটা তো ভাইয়া ইয়ার পেজ ধরেই করা যায় আমরা শুধু বিলিংটা রেখে দিব শাওনের পেজটা ধরে তাহলে শাওনেরও টার্গেট হয়ে গেল ঠিক আছে একদম শুরু থেকে আমরা কাজটা ধরি সবাই নোট রাখলো দেখলো লাইভেও থাকলো আমরা আবার বারবার এটা ইউটিউবেও থাকবে যার যখন প্রয়োজন হবে দেখে নিবে যে যার যার জায়গায় শাওন আছেন ভাইয়া শাওন জি আপু হ্যাঁ চলে আসেন ভাইয়া আপনি স্ক্রিনে চলে আসেন আচ্ছা এটা মনে করে এটা ইউটিউবে দিয়ে দিবেন তাহলে আমরা আমি সেভ করে রাখব এখানে হচ্ছে ভাইয়া আপনি তো এটার অ্যাডমিনে আছেন এখন আপু আমি কি আবার ক্লাসিক্যাল মোডে চলে যাব ক্লাসিক মোডটাতে না 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 থাক এটাতে সমস্যা নাই আপনারা এটাতে যত অভ্যস্ত আমি আসলে এটাতে সব অপশনগুলি প্রপারভাবে কাজ করে না তো তো আমি এইটাতে কাজ করি না আমি পুরোনোটাতেই কাজ করি পুরোনোটাতে কাজ করে সবগুলি অপশন পাওয়া যায় এরা কিন্তু এই দেখেন এরা একবারে যদি এটাকে বন্ধ করে ফেলতো তাইলে ভালো হতো এরা এটা 48 ঘন্টার জন্য দেয় 48 ঘন্টা পর পর আপনার নিউ মোডে নিয়ে যায় দেখে নেন
রিপোর্টিং ইস্যু বিটুইন এত টু এত পিডিটি উই আর এক্সপেরিয়েন্স সিস্টেম ইস্যু টু উইচ ভাইয়া ইয়েতে যান ক্রিয়েট অ্যাডে যান যে প্রমোট ইওর বিজনেস লোকালি একটা জায়গা দেখতে পাচ্ছেন খান জি ওইটা আর এই যে ইয়ে ভাই দাঁড়ান না এই যে বলার আগে দিয়ে দিল ভাইয়া সেখানে হচ্ছে আপনি এই আপনার এই কি বলে এই পাবলিকের জন্য মানে এই কাস্টমারের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটা করবেন প্রমোট ইওর বিজনেস লোকালি দিয়ে আরেকটা করে দিবেন গেট মোর ওয়েবসাইট ভিজিটর ওর ওয়েবসাইটে যদি ও ভিজিটর নিতে চায় জি আপু যদি মনে করেন আমার ওয়েবসাইটে ভিজিটর নিতে চান না জি ভাইয়া অ্যাড ম্যানেজার দিয়ে আমরা কেন কাজ করব না ভাইয়া এই অপশনটা অ্যাড ম্যানেজারে নাই লোকালি বিজনেসটাকে প্রমোট করার অপশনটা অ্যাড ম্যানেজারে নাই অ্যাড ম্যানেজারে নাই ও ওই জন্য এটা আমরা অ্যাড ম্যানেজার দিয়ে করতে পারবো না যত ওরও আসছে যে ও পুরো মানে অ্যাড ম্যানেজারে কখন করতে পারতাম জানেন যদি পুরোটা রিচ দিয়ে আমি করে দিতাম রিচ বা পেজ প্রমোট তাইলে হয়ে যেত কিন্তু ওর সমস্যা হচ্ছে ওর যেই ক্লায়েন্ট এই ক্লায়েন্ট হচ্ছে চিটাগাং এর অল্প কিছু ধরাবাধা এরিয়াতে করে তো এই জন্য আমাকে একটা ওর কিন্তু একটা এটা দিয়েই করতে হবে ও যদি এখন অ্যাড সেন্টার থেকে করতে মানে অ্যাড ম্যানেজার থেকে করতে যায় তাইলে হচ্ছে ওর ওখানে এঙ্গেজমেন্টের জন্য করতে পারবে কিন্তু ওর প্রমোটে মানে লোকালি প্রমোট না করলে তো বিজনেসের সেল জেনারেট হবে না ইমতিয়াজের যে ইস্যু ওর যেটা তারপরে এই যে খানের যেটা দেখালো এই তিনজনের সেম একই জায়গা থেকে অ্যাড সেন্টার থেকেই করতে হবে প্রমোটি ওর বিজনেস লোকালি করতে হবে কারণ সে কিন্তু বাইরে ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস দেয় না তাইলে তার পেজটা আমার ওই যে প্রমোট ইওর বিজনেস লোকালি দিলে হচ্ছে আপনার নতুন পেজ বা অনেকদিন বন্ধ থাকা পেজ যে পেজ গুলি হচ্ছে এখন কাজ করবে অ্যাক্টিভ করবে তখন তো আপনার লোকালি মানুষকে জানাইতে হবে যে এই নামে একটা পেজ আছে বা এই নামে একটা বিজনেস আছে যদি ওয়ার্ল্ড ওয়াইড না দেন তাহলে তো ওয়ার্ল্ড ওয়াইড আপনার দিয়ে কাজ নাই বুঝতে পারছেন ভাইয়া ইভেন আপনার যে গ্রোসারি স্টোর আপনি যেই ডিপার্টমেন্টাল স্টোরের কথা বলেছেন বা আপনি যেই যে অ্যাগ্রো ফার্মের কথা বলেছেন দোনোটাই কিন্তু আপনার এটা দিয়েই করতে হবে প্রথম অবস্থায় যদি পেইড অ্যাডে যান আপনারা ক্লিয়ার করে দেখে নিলে পরবর্তীতে আপনাদের আর ইস্যু হবে না তারপরে তো বললামই যদি এরকম অ্যাড্রানের ইস্যু থাকে আমরা রাতের বেলা মিটিং এ বসে যাবো ইনশাল্লাহ ঠিক আছে না ভাইয়া আপু এখানে যে বোস্ট এক্সিস্টিং কন্টেন্ট এটা কি আগে কোন এক্সিস্টিং যে না না এক্সিস্টিং যে পোস্টটা আছে ওটাকে বুস্ট করা কোন পোস্ট বুস্ট করবেন না পোস্ট যে বুস্টে পোস্ট একটা লেখা আছে না বাম পাশে দেখেন তিন নাম্বারটা ওইটা রেখেছে এটাতে করেন না প্রমোট ইওর বিজনেস লোকালি করেন ক্লিক করব আপু হ্যাঁ না আপু তখন আবার বলবেন যে বলি নাই আচ্ছা না ভাই এরকম না দেখি দেখি উপরে 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 ওঠেন উপরে ওঠেন উপরে উঠেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু অ্যাজ এ ইকোনমি অর সিভিল সোশ্যাল রাইটস ইলেকশন অর পলিটিক্স অর ক্যাম্পেইন না এটা না স্পেশাল অ্যাড ক্যাটাগরি না ওকে 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 ভাইয়া এই যে পটেনশিয়াল সাইজ দিয়ে দিছে দেখেন উত্তর আগ্রাবাদ দক্ষিণ আগ্রাবাদ পুরোটা একসাথে ইয়ে করছে পুরোটা না এটা কমান ওই যে ওয়ান মিটারে নিয়ে আসছেন আপনি না জি আপু আচ্ছা এজ অল অল ম্যান ওমেন ঠিক আছে এজ লিমিটটা বাড়াইতে হবে আপনার কত দিব আপু কারণ 18 বছরের কেউ কি আসলে ক্যাটারিং সার্ভিস না কি শাওনের জায়গাটা ঠিক করতে হবে না কারণ তার জায়গাটা তো আমি একটু আগে শুনলাম সে বললো যে জামাল খান এরিয়াতে এটা তো জামাল খান এরিয়া হ্যাঁ আরেকটু রেঞ্জটা বাড়ালে ভালো হবে মেবি তাহলে 2 মিটার করেন 2 মিটার 3 মিটার যান জায়গায় তার মেইন এরিয়াটা হচ্ছে ইয়েতে লালখান বাজার আর টার্গেটিংটা কোন জায়গায় সে কাকে টার্গেট করছে আগ্রাবাদকে টার্গেট করছে সে তো ভাই কেট্রার সে কোনো এক্সাক্ট টার্গেট করে নাই
তার হচ্ছে সেল জেনারেট করতে হবে। অনেকদিন পিছনে সেল জেনারেট করবে, তার কাস্টমার কোন জায়গায়, সে কি জানার জন্য কেটারিং এর তো সে টার্গেট করে নাই, কোন এক্সাক্ট টার্গেট নাই যে শুধু আগ্রাবাদি অনুষ্ঠান হবে তার দোকান থেকেই খাবে। তাহলে তো সে এরিয়া বাড়ায় দিবে আরো, শুধু খুব বেশি আপনি স্পেসিফিক করে এখানে দিতে পারবেন না, কারণ ওখানে তো আপনার ওই যে অ্যাড্রেস দেয়া আছে না, আপনার অ্যাড্রেস অনুযায়ী আপনার লোকাল লোকালি ওরা করে নেয়। তাহলে দুই মাইলও তো অনেক বড়, দুই মাইল দেখা যাচ্ছে নদী পার হয়ে এটা অলরেডি ইয়ে চলে গেছে, এটা দশ হয়ে গেছে। কত পিপলের কাছে যাচ্ছে, 5.3K থেকে 15.4K পিপলের কাছে যাবে। এখানে তো মানে টার্গেটিং করতে গেলে তখন তো দেখা যাচ্ছে আরো অনেক কমে যাবে, কারণ এখানে তো যারা অনেক মানুষ কমে যাবে টার্গেটিং করলে। এইটা বড় ঝামেলার জায়গা। ও এখন ও কাকে টার্গেট করছে, এডুকেশন যেটা বুঝাচ্ছে এটা হচ্ছে কি, এডুকেশনে যাবে না, ওর এডুকেশনে যাবে না, এডুকেশনের ওরা অত খাবার দাবার কেটারিং কে অর্ডার করে না। লাইফ ইভেন্ট ইভেন্ট এটা সে ইন্টারেস্টে গেলে আরো ভালো হবে। হ্যাঁ, ইন্টারেস্টটা মোর ইয়ে ডেমোগ্রাফিক্স থেকে ইন্টারেস্টটা আরো ইয়ে হবে, কার কি সে ইন্টারেস্ট আছে এখানে সে খুঁজে মানে বিহেভিয়ারে, এটা সবচেয়ে বেশি কাজ করবে বিহেভিয়ারে। বিহেভিয়ারে আচ্ছা ইন্টারেস্টে থাক না, ইন্টারেস্টে এই কার কিসে ইন্টারেস্ট আছে, যে বিজনেস এন্ড ইন্টারেস্ট ভাইয়া, কারো ইন্টারেস্ট থাকলে কি সে কেটারার কে মিনিমাম 10 থেকে 15 টার উপরে, আর তাদেরকে কিন্তু 15 থেকে 20 টা অর্ডার দিতে হয়। না না, ফর এক্সাম্পল আমি এই ইন্টারেস্ট আমি যেটা বুঝি আমার মনে হয় এটা এরকম হবে, ফর এক্সাম্পল যে আমার আমি কিভাবে বুঝাই লোকটা তাকে কিন্তু যেহেতু তার ইন্টারেস্টটা ছিল চিটাং ইউনিভার্সিটির উপরে, তখন তাকেও সে এটাকে গ্রাব করবে, জিনিসটা কিছুটা এরকম ইন্টারেস্ট। এখন এখন একটা কথা বলি, আপনি যেটা চিন্তা করছেন সেটাও কিছুটা ঠিক আছে, কিন্তু ওনার যে বিজনেসটা এতদিন বন্ধ থাকার কারণে উনি এখন কেটারিং সার্ভিস দেয়, যে আপনার বাসায় একটা রেস্টুরেন্টের মানে আপনার বাসায় একটা অকেশন হবে, আপনি খাবারটা রান্না করবেন না, ওরা খাবারটা রান্না করে দিয়ে যাবে। তো সেটা যদি ফুড এন্ড ড্রিঙ্ক এ থাকে, কেউ কি তার নিজের বাসায় বসে খেতে চাইবে, মানে ফুড এন্ড ড্রিঙ্ক এ তার ইন্টারেস্ট আছে, কিন্তু সে কি এখান থেকে কিনে খায়, কিনে খাবে কারা, যাদের বিহেভিয়ারে গিয়ে পাবেন যে নানান রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছে, বিহেভিয়ারে ক্লিক করেন, তারপরে আমি জিনিসটা আরো স্পষ্ট বুঝাই। এই যে এইখানে দেখেন চিন্তা করেন যে ঠিক আছে তারা অর্ডার দেওয়ার একটা চান্স থাকবে। তার তো সেল জেনারেট যদি করতে চান ওইরকম মানুষের কাছে পৌঁছাতে হবে যারা তাকে অর্ডার দিবে। এখন যাদের ইন্টারেস্ট আছে তাদের কাছে কিছু কিছু প্রোডাক্টের জায়গাটা পৌঁছানো যায়, কিন্তু এই ফুড কেটারিং সার্ভিসটা পৌঁছানো যাবে না। যেমন ইউনিভার্সিটি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে খুব কম মানুষ এটাকে আপডেট দিয়ে রাখে, খুব কম, আমার মনে হয় এটা 5% টোটাল যারা ফেসবুক ইউজ করে তারা তাদের ইউনিভার্সিটির ইয়েটাকে আপডেট দিয়ে রাখে লেস দেন 5%। হ্যাঁ, এখন ফেসবুক জানেন আপনার আপনার যদি এমন মনে হয়, কিন্তু এখন ফেসবুক অনেক বেশি অ্যাক্টিভ, মানুষ তার বিয়ের ছবি, তার অ্যানিভার্সারির ছবি, আর তার অ্যাক্সিডেন্ট হয়েছে, তার সেলাই হয়েছে, এই ছবিগুলি সবচেয়ে বেশি দেয় জানেন। দেখেন কি আছে, ডিজিটাল অ্যাক্টিভিটিজে যাবে না, যাবে না, নাই
যাবে না, ডিজিটাল অ্যাক্টিভিটি যাবে না। এখানে দেখা যাবে যে সে যে ক্লিক করতেছে তার টার্গেটিংটা অনেক কমে যাবে, আমি শিওর। কাজ করুক না, তারপর আমরা দেখি। দেখেন একটা একটা করে সিলেক্ট করতে থাকেন, দেখে যান প্রত্যেকটা অপশন, দেখে ভাই বুঝে বের করেন যে কোনটা লাগবে আপনাদের। এখন কি আপু ডেমোগ্রাফি না না ডেমোগ্রাফি থেকে শুরু করব সাউন্ড জি অ্যানিভার্সারিটা ক্লিক হোক, হ্যাঁ যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এটা ক্লিক হোক। ওকে তাহলে আমরা একটা ক্যাটাগরি পাইলাম। এখন ইন্টারেস্টে যান ভাইয়া, যেমন ইন্টারেস্টে বলেছি ইন্টারেস্টে যান। বিএবিটি শেষ করে নি, বিএবিটি শেষ করে নি, তারপর ইন্টারেস্টে যাব। বিহেভিয়ারে ভাইয়া ডিজিটাল অ্যাক্টিভিটিজে যাবে না, এক্সপার্টসে যাবে না, মোবাইল ডিভাইস ইউজারে যাবে না, মোবাইল ডিভাইস ইউজার টাইম যাবে না। মোর ক্যাটাগরিতে কি আছে দেখি, মোর ক্যাটাগরিতে আপনি দিবেন বিহেভিয়ারে নাই। আপকামিং ইভেন্ট, আপকামিং ইভেন্ট কোথায় আছে? জি ইন্টারেস্ট ইন আপকামিং ইভেন্ট না ভাইয়া, ওই আপকামিং ইভেন্ট হচ্ছে ফেসবুকে ইভেন্ট দেয় না, ওই ইভেন্টের, এই ইভেন্টের এটা আপনি পাবেন না, রেকর্ড হবে না এটা, পলিটিক্স এটাও হবে না, নাই তাহলে বিহেভিয়ার এখানে আর কোনো কিছু নাই। তাহলে এখন আমরা যদি ক্যাটাগরিতে যাবেন ইন্টারেস্টে, দেন ইন্টারেস্ট দেন ভাইয়া বলেছি ইন্টারেস্ট দেন। আপু দুইজন দিতা বললেন, আহারে বিজনেস ইন ইন্ডাস্ট্রিতে কি কি আছে? এই যে এটা, এই যে যেমন ফর এক্সাম্পল যেমন ব্যাংকিং, হ্যাঁ এই ব্যাংকিং এর আন্ডারে, ব্যাংকিং এর আন্ডারে আবার কি কি আছে? বিজনেস আর কনস্ট্রাকশন, না না ইনভেস্টমেন্ট ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, রিটেল ব্যাংকিং, অর্থাৎ যারা ব্যাংকে যাওয়া আসা করে, যারা ব্যাংকে চাকরি করে তারা কিন্তু অটোমেটিক এখানে পেয়ে যাবে এই এই ক্লিকের মাধ্যমে। ফর এক্সাম্পল আমি ব্যাংকে চাকরি করি, এক দুই নম্বর হচ্ছে গিয়ে আমি ব্যাংকে যে চেক ইন এর একটা ইয়ে দিলাম, আমি অমুক ব্যাংকে আসি বা আমার ব্যাংকিং এর ইয়ে আছে, তারা অটোমেটিক আমি যদি ব্যাংকে চাকরি নাও করি তাও আমার কাছে একটা চলে আসবে, বিকজ আমার ব্যাংকিং এর ওখানে অ্যাক্টিভিটিস আছে, ইন্টারেস্ট আছে। এখানে সবগুলো ক্লিক হবে, তারপর বিজনেস এর আন্ডারে কি কি আছে? বিজনেস ক্লিক হবে, বিজনেস ক্লিক হবে, কনস্ট্রাকশন এর ক্লিক হবে, এখানে যারা কনস্ট্রাকশন এর যারা আছে এরা এরাও অর্ডার করবে খাবার। উপরে আমরা আর রেখে আসলাম না, উপরে আর কি কি জানি ছিল, এই যে ব্যাংকিং এর আগে অ্যাডভার্টাইজিং, এগ্রিকালচার, আর্কিটেকচার, এভিয়েশন, এভিয়েশনে ক্লিক হবে, এখানে আগ্রাবাদে অনেক ই আছে না, অনেক ট্রাভেল এজেন্ট এর অফিস আছে, তারপরে ইয়ার অফিস আছে। ওরা কি ওর কেটারিং সার্ভিস কে অর্ডার করবে? ট্রাভেলিং অফিস, ট্রাভেলিং এর জন্য অনেকগুলো ই আছে না, অনেক অফিস। এখন কথা হচ্ছে কি, যারা অফিসে জব করে, যারা বাসা থেকে খাওয়া নেয় না, তারাই তো মেইন টার্গেট। না না, ওর তো বিয়ে শাদী সমস্ত কিছু, তারাই তো মেইন টার্গেট, বাসা থেকে খাওয়া নেয় না, ওরকম না। একটা ইভেন্ট, আচ্ছা ইভেন্টও থাকবে তাই না? ইভেন্টও টার্গেটে থাকবে, জি ইভেন্ট নিচে থাকবে ডেফিনেটলি, আমরা নিচে এখনো যাই নাই তো, দেখি আর কি কি আছে। ইঞ্জিনিয়ারিং, হেলথকেয়ার, হেলথকেয়ারও ক্লিক হবে, ম্যানেজমেন্টে কি, মার্কেটিং এ ক্লিক হবে, অনলাইনে ক্লিক হবে, হেলথকেয়ার দিব, হেলথকেয়ার সব মেডিকেল, হ্যাঁ হবে না কেন, অনেক ক্লিনিক আছে না, অনেক ক্লিনিক আছে, ইয়ে কথা বলে না কেন, খান আর ইমন কথা বলে না কেন, হ্যালো আর কোন নিচে নিচে কি আছে? বাকিগুলি ঘুমায়, বাকিগুলি সব ঘুম, মিউট করে দিয়ে ক্যামেরা একটা বন্ধ করে দিয়ে সবগুলি ঘুমাচ্ছে। আমার কাছে এই টার্গেটিংটাই সবচাইতে ভেজাল লাগছে, মানে অ্যাকচুয়ালি যে কোনো একটা ক্যাম্পেইনে টার্গেট করাটাই আমার কাছে সবচেয়ে কঠিন মনে হইছে, যেটা আমি সবচেয়ে ব্রেন এখানেই লাগে ভাইয়া। এইজন্যই তো আপনাদেরকে বলি যে টার্গেট অডিয়েন্স কি সে সিলেক্ট করে দিবেন, আপনি দিবেন টার্গেট অডিয়েন্স, আপনি সিলেক্ট করলে প্রাইসিং অনেক বেড়ে যায়, কারণ মাথা অনেক খাটাইতে হয়। আর আমি যেটা বুঝি, টার্গেট অডিয়েন্স যদি সে সিলেক্ট করে দেয় তাহলে সে নিজেই কাজটা করে ফেলবে, সে আমাকে দিবে না, বাংলাদেশ প্রেক্ষাপটে না দিবে, যদি সে করতে না পারে তাইলে দিবে,
এখন টার্গেট অডিয়েন্স ফিক্সড করে দেয়া, যেমন বয়সটা ফিক্সড করে দেয়া, কোন জেন্ডারের মানুষ, কোন বিহেভিয়ারের মানুষ, এটা কিন্তু মুখে মুখে সে বলে দিতে পারে কিন্তু যে আমি এদের এদের টার্গেট করতে চাই। যেমন অনেকেই জানে না এই অপশনটা এখানে আছে অ্যাড সেন্টারে, এখানে আমি এরকম মানুষ দেখেছি, আচ্ছা আমি না এদেরকে টার্গেট করতে চাই, এদের কাছেই আমার একটা যাবে, আমি কিভাবে পাঠাবো। সে নিজেই জানে না যে অ্যাকচুয়ালি এরকম একটা অপশন আছে, তো সে যেই যে টার্গেটটা আপনাকে ফিক্সড করে দিচ্ছে আপনি জাস্ট এখানে এনে বসিয়ে দিচ্ছেন, কিন্তু সে যদি এইটুকু আপনাকে ফিক্স করে না দেয় আপনাকে কিন্তু এইটুকু খুঁজে নিতে হচ্ছে। এগুলো সাউন্ড এখানে ম্যাক্সিমামই ক্লিক হবে, কারণ প্রত্যেকে কেউ না কেউ কোনো না কোনো ইভেন্টের সাথে জড়িত, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েব ডিজাইন, এগুলো দেখা যাবে যে তেমন একটা বেশি না। আমরা দেখবো যে ইয়েটা কি আসছে, স্মল বিজনেস আসছে এখানে, এন্টারটেইনমেন্ট ক্লিক হবে, ও এন্টারটেইনমেন্ট আর সাব গ্রুপ আছে, জি সাব ক্যাটাগরি পরে হবে, এটা তো অ্যাকশন দিয়ে ক্যাটাগরি সাব ক্যাটাগরির অনেক ভিতর আছে, পাজল মিটিং, এগুলো এগুলো কি সবগুলো ক্লিক দিবে নাকি দিবে না, এগুলো তো আমি বুঝতেছি না এখানে কি হবে কি হবে না। তারপরে দেখি ভাই আরেকটা কি আছে, মিউজিক ফেস্টিভ্যাল এর জন্য নিবে না, প্লেস নিবে না, থিয়েটার নিবে না, ভাইয়া তারপরে উপর উঠেন তো দেখি, কনসার্টস না আর নিবে না, পার্টিস ছাড়া আর কি আছে দেখি, মুভিজ, রিডিং, টিভি না, ফ্যামিলি এন্ড রিলেশনশিপে যান, ফ্যামিলি এন্ড রিলেশনশিপে অনেক পাবেন, ডেটিং, ফ্যামিলি, ফাদারহুড, ফ্রেন্ডশিপ, ম্যারেজ, ফ্রেন্ডশিপে যাবে, ম্যারেজে যাবে, ফ্রেন্ডশিপে যাবে না, ম্যারেজে যাবে, ওয়েডিং এ যাবে, ফুড এন্ড ড্রিঙ্ক এ, ফুড এন্ড ড্রিঙ্ক এ, যাদের ফিটনেস ওখানে তো যে কেউ গিয়ে খাবার খাবে না, বাইরে তো করে না, কিন্তু এখন উনি কি খালি ডেজার্টটা প্রোভাইড করে কিনা সেটা একটা কথা, আমরা বর্তমানে বাংলাদেশ প্রেক্ষাপটে চিন্তা করতেছি, তারা ফুল ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করছে, এটাকে বেস করে আমার কাছে খুব অগোছাল মনে হয়েছে টার্গেটিং। হ্যাঁ ওরা তো ওয়ার্ল্ড ওয়াইড না, আপনি বারবার একটা কথা, ও তো হচ্ছে মানে আপনার মাথায় যেটা ঘুরতেছে ওয়ার্ল্ড ওয়াইড, ও তো ওয়ার্ল্ড ওয়াইড না, ও আপনার চিটাং এর কাজীর দেউড়িতে থাকে, কাজীর দেউড়িতে লালখান বাজারের ওখানে, ওরা আমি ফেসবুকের কথা বলতেছি, ফেসবুক অথরিটির কথা বলতেছি, তারা এই জিনিসটা বানাতে, ওরা কিন্তু এখন আপনাকে যেটা দেখাচ্ছে শুধু চিটাং এর, আপনার দুই ডায়ামিটারের মধ্যে এই বিহেভিয়ার গুলি যাদের মধ্যে থাকবে তাদের কাছেই একটা দেখাবে, তা সেটা আমি বুঝছি, আমি ওটা বলতেছি না, আমি বলতেছি যে এই যে অপশন গুলো যেটা আসতেছে একটার পর একটা, ইন্টারেস্ট হোক, ইভেন্ট হোক, এটা ওয়ার্ল্ড ওয়াইড করে রাখছে তারা, ইয়েস এটাই কথা বলতেছি, যেটার সাথে আমরা হ্যাবিচুয়েটেড, এটা আমার কাছে খুব অগোছালো মনে হচ্ছে, এখন কিছু করার নেই ভাই, এটার ওনার তো বাইরে, কি হয়েছে রেস্টুরেন্টে পাবে, ওমেন গার্ডেন, ওমেন গার্ডেনে কি থাকবে, ওমেন গার্ডেন হবে না, হবে না, সোশ্যাল ইস্যু, সোশ্যাল ইস্যু, পলিটিক্যাল এন্ড সোশ্যাল ইস্যু,
এগুলো সোশ্যাল ইস্যুতে কেন হবে? কমিউনিটি ইস্যু দিব ওই জায়গা জায়গা কমিউনিটি ইস্যু হবে না কোনটা কমিউনিটি খান দিতে পারবেন না খানের দিতে হবে শপিং না 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 আমি না আমি না আমি না এই আভাইয়ের জন্য বলতেছি রিলিজিয়ন রিলিজিয়ন কোনো কিছু ধর্মীয় কোনো কিছু ট্রাভেল হবে না ভলান্টিয়ারিং এর হবে না শপিং এন্ড ফ্যাশন হবে না আচ্ছা দেখি ক্রস করেন তো টার্গেট কত আসছে দেখে নেই আমি দেখি নিচে আসেন ডেইলি বাজেট কত দেখায় 500 টাকা করে পাঁচ দিনে আচ্ছা এখানে ডলার 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 এখন কারেন্সি ডলারে চেঞ্জ করেন কারেন্সি ডলারে নেন এখানে যে টাকা দেখায় এই টাকাটা আমরা কেমনে পে করব কার্ডে ওই ডুয়াল কারেন্সি কার্ডে ও টাইমিং ঠিক আছে কান্ট্রি বাংলাদেশ ঠিক আছে কান্ট্রি বাংলাদেশ ঠিক আছে ছিল তো এখন যাচ্ছে দেখেন 4,000 মোট অলমোস্ট 5,000 মানুষের কাছে একদম না গেলেও 5,000 মানুষের কাছে যাবে আচ্ছা এই জায়গাটা আমরা স্ক্রিনশট নিয়ে বাইরের কাছে আমরা দিয়ে দিতে পারি না যে দেখো আমি পাঁচ দিনে $5 অথবা পাঁচ দিনে $10 বা পাঁচ দিনে $50 একটা বিল আসছে এটা আমি পেমেন্ট করে দিচ্ছি কিন্তু তোমাকে এটা আমাকে দিতে হবে আলাদা না এটা বায়ারই আপনাকে বলে দিবে বায়ার কত ডলারে পেমেন্ট করতে চায় টোটাল কত বাজেট ওর এটার জন্য সেটা বলে দিবে বা অ্যাড ক্যাম্পেইনটা কত দিনের চায় বা ও হচ্ছে যে যে আমি চাই যে এত পর্যন্ত রিচ হোক এখন ধরেন এখানে আমরা এই টার্গেট ফিক্স করে ও টার্গেট ফিক্স করে আমরা রিচ আনলাম হচ্ছে সর্বোচ্চ যাবে হচ্ছে ধরেন এখানে 13 আছে তো মিনিমাম আপনার ম্যাক্সিমাম হয়তো আপনি এটা ধরে রাখতে পারেন যে 10 থেকে 11 পর্যন্ত 13 বলেছে কিন্তু 13 হতেও পারে নাও হতে পারে তো বায়ারকে সবসময় একটু কম বলবেন যাতে বায়ার বেশি হলে খুশি হয় কিন্তু আপনি যখন 13 বলে দিবেন তখন যদি 13 না হয় তাহলে বায়ার কিন্তু আপনাকে একটা নেগেটিভ রেটিং দিয়ে যাওয়ার চান্স থাকে তো আপনি 12 বলেন 12 ও 12 একদম ফিক্সড একটা জিনিস যে 12 কাছাকাছি তোমার রিচ থাকবে তো 12 বললে বায়ার যদি এখন এখানে ধরেন আপনার চাইলো যে না আমার এত দরকার না আমার এত কম না আমার আরো বেশি লাগবে আরো বেশি বলতে বায়ার যদি 20 চায় যে আমার মিনিমামটাই লাগবে 20 ম্যাক্সিমাম এটা যত উপরে উঠে তো মিনিমাম 20 এর জন্য আপনি এখানে ডলার বাড়াইতে থাকলে দেখবেন যেখানে ওই যে 4.6k যেটা ওটা বাড়তে থাকবে দেখছেন 9.2k দেখেন 13 তে আসছে যান 18 যে 23k আর একটু কমান 5 এর কমে যান 4 এ যান তো 4 এ গিয়ে দেখেন 4 এ 18 আসছে না 4.50 দেন 4.50 দেন আচ্ছা আমার এখানে একটা প্রশ্ন আছে এই যে দেখেন 20 মিনিমাম 20,000 মানুষের কাছে চলে গেল যদি ও পারতে $4 খরচ করে আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আমি তো টার্গেট অডিয়েন্সটা কিন্তু সেট করে দিছি আমি টার্গেট অডিয়েন্স যখন সেট করছি তখন দেখা গেছে যে আমি যাকে যাকে টার্গেট করছি তখন এটা দেখাচ্ছে এটা 5,000 মানুষকে দেখাবে এবং তখন ডলার ছিল $1 এখন বায়ার বলতেছে যে না আমার এটা 30,000 মানুষ লাগবে তা আমার তো টার্গেট অডিয়েন্স সেট করা আমি টাকা বাড়াইলে অডিয়েন্স বাড়ে কেমনে বিকজ অডিয়েন্স তো আমার সিলেক্ট আপনি যখন টাকা কম দিবেন ওরা কম মানুষকে এইটার মধ্যে ওরা অনেক লিমিটেড মানুষকে দেখাবে
বেশি মানুষের কাছে নিবে না। এটা ডলার আপনি পার ডে কত ডলারে পে করছেন তার উপরে এই টার্গেটেড অডিয়েন্সটা আসছে। এই টার্গেটেড অডিয়েন্সটা যদি অন্য মানুষের কাছে নিয়ে দেখাবে তখন সে এত অডিয়েন্স পাবে কোথায়? এই যে ডলার বাড়াচ্ছে আমার মনে হয় কি আমার মনে হয় কি অ্যালগরিদমটা এরকম যে এই ফেসবুক নিজে থেকে এই অ্যাডটা যদি ডেইলি মানে দুইবার রান করাবে অথবা তিনবার রান করাবে কাজেটের এরিয়াতে ধরেন একবার রান করালো তাহলে কিছু মানুষের কাছে গেল যদি ডলার বাড়ে তাহলে এটা দুইবার রান করালো আপনার পুরো ওই জোনে যদি আপনি দেখেন এখন একদম লিমিট একদম লাস্ট লিমিটে নিয়ে যান তো আপনার ডেইলি বাজেটটা শাওন লাস্ট লিমিটে নেন আপনার ওইখানে টোটাল অডিয়েন্স সাইজ হচ্ছে এত। আমি প্রশ্নটা আবার আপনাকে করি, ধরেন আমি এমন একটা প্রোডাক্ট বিজ্ঞাপন করতেছি যেটা আমার ডাক্তার ছাড়া কারো কাছে যাবে না, কেউ অনলি ডাক্তাররাই পাবে, এবং আমি আরো যদি স্পেসিফিক করে বলে দিই অনলি মেল ডাক্তাররা যাবে অথবা অনলি ফিমেল ডাক্তারের কাছে যাবে, কোনো মেল ডাক্তারের কাছেও যাবে না। আমি এমন একটা প্রোডাক্ট বিজ্ঞাপন করতে যাচ্ছি, এখন পুরো চট্টগ্রামে একটা আছে ধরেন আপনার 5000, এখন 5000 যদি হয় এটা 10000 যদি আমি বায়ার যদি চায় বায়ার ধরুন জানে না টার্গেটের অডিয়েন্স কত তখন এটাকে টাকা বাড়াইলে ইয়ে হবে কেন? কারণ আমি তো না তখন আর আসবে না তখন আসবে না। এই যে এই জন্যই তো আমি আপনাকে একটা জিনিস দেখাইলাম যে 500 টোটাল যে টার্গেট আপনারা করেছেন এর মধ্যে অডিয়েন্স আছে 3800 মানে 386,000 লোক এই টার্গেট অডিয়েন্সে সেট করছে আপনার। আচ্ছা আপনারা যা সেট করেছেন এর মধ্যে টোটাল অডিয়েন্স এটা, এখন কত মানুষকে দেখাচ্ছে সেটা ডিপেন্ড করবে আপনার বাজেটের উপরে। আমরা যেমন ভাইয়া ধরেন একটা মানে কি বলবো এটা কেমনে বুঝাই আপনারে, একটা পুরো জমি ধরেন পুরো একটা চিটাঙ্গের একটা অ্যামাউন্ট আছে না ভাইয়া একটা এটাকে কি বলে ইউজার না না পুরো একটা চিটাঙ্গের একটা আয়তন আছে না? হ্যাঁ অবশ্যই থাকবে। এখন ওই আয়তন তো আয়তনের জায়গায় আছে, এখন আপনি যতটুকু টাকা পে করবেন আপনাকে অতটুকু জায়গা দিচ্ছে। এই অডিয়েন্সের ব্যাপারটা এরকম, আপনি যখন টার্গেট সেট করে দিচ্ছেন আপনার এখানে কিন্তু দেখেন এই যে এই জায়গায় যে পেমেন্ট সামারি যে জায়গায় ছিল এই জায়গায় কিন্তু তখন 100 টাকা ছিল, এই জন্য আমাকে এখানে কত পিপলের কাছে যাবে সেটা দেখিয়েছিল। আমাকে আগে ডেইলি বাজেট ফিক্সড করে দিতে হয় যে ডেইলি বাজেট ফিক্সড করলে তারপরে আমি জানবো যে কত মানুষের কাছে পৌঁছাবে। এই জন্য আমরা কিন্তু একটা কথা বলি যে সে কত মানুষ চায়, এক্সাক্ট প্রাইস বলা যায় না, আগে একটা কথা খেয়াল বলি যে আমি খেয়াল করেছেন যে সে কত মানুষ চায়, সে যত মানুষ চাইবে তারপরে আমি তাকে বাজেট বলতে পারবো, এর আগে বাজেট বলতে পারবো না। কারণ প্রত্যেকটা জায়গার একটা ফিক্সড মানুষ থাকে, যেমন আমার বাসায় 4 জন আছে, আপনি এখন যতই বলেন আমরা 4 জনই মানুষ এটা থেকে বাড়বে না, কিন্তু আপনি যদি আমি আপনাকে ফার্স্টে 1 জন দেখাবো, আপনি যদি একটু টাকা বাড়ান আমি 2 জন দেখাবো, 3 জন একটু বাড়ান 3 জন দেখাবো, মানে আপনি চাইলে এখন $500 উপরেও যেতে পারবেন না, আর আপনার চাইলে এত মানুষের উপরে রিচ তারা দিতে পারবে না, ফেসবুক এটা তো আনএবল, মানে এত মানুষের রিচ থাকে। সো আপনাকে ফিক্সড যে টাকাটা আপনি দিচ্ছেন ওইটুকুর উপরে ওইটুকু। এখন আপনি যেটা বললেন যে এক্সাক্ট 5000 ডাক্তার আছে মনে করেন ফিমেল ডাক্তার, ফেসবুক কখন আপনাকে 5000 দেখাবে না, আপনার বাজেটের উপরে ফেসবুক 30 জন 32 জন দেখাবে। তো আপনি যখন একদম হাইয়েস্ট লিমিটে নিয়ে যাবেন টাকার অ্যামাউন্টটা তখন সে আপনাকে হাইয়েস্ট লিমিট দেখাবে। এখন বায়ার যদি বলে 10000 ফেসবুক আপনাকে বাকি 5000 দিবে কোত্থেকে? সম্ভব না। এখন যদি কোনো বায়ার বলে আমার এখন এখানে 500k লাগবে, এটা কোনোদিন আপনি এই এইটুকু এরিয়ার মধ্যে এই 500k আনতে পারবেন না। পারবেন কখন? যখন আপনি অন্য মানুষকে সিলেক্ট করে দিবেন। বুঝতে পারছেন ভাইয়া? যদি থাকে 5000 আপনি আনবেন কোথেকে এরিয়া বাড়াইলে? এরিয়া বাড়াইলে কি আর চিটং এ থাকবে? চলে আসবে নোয়াখালীতে। এরিয়া বাড়াইলে চলে আসবে না নোয়াখালীতে? জি আপু। তাহলে কি হলো, আপনার টার্গেট যা সেট করেছে তার বাইরে আপনাকে নিতে হলো না? আপু এতক্ষণ ধরে যেগুলো করলাম আর কি, এখানে তো হাইয়েস্ট লিমিট দেখাচ্ছে 386k উপরে, দেখলাম যে আপনার পটেনশিয়াল অডিয়েন্স জিরো, মানে এতক্ষণ যে সাব ক্যাটাগরি গুলো সিলেক্ট করছি ওখানের মাঝখানে একজনও পড়ে না।
সেটাই এতগুলো মাছ পটেনশিয়াল অডিয়েন্স সাইজ বলেছে তো আর ওইটা হচ্ছে রিচটা দেখাচ্ছে আপনাকে আপনি তো প্রমোটটা করছেন এই জন্য রিচ দেখাচ্ছে পটেনশিয়াল অডিয়েন্স সাইজটা কখন আসবে আপনার কাছে জানেন আপনি যখন ইয়ের জন্য করবেন কি বলে এনগেজমেন্টের জন্য করবেন তখন এখানে একটা অ্যামাউন্ট দেখবেন ওখানে ক্লিক করেন আপনি পটেনশিয়াল অডিয়েন্স ক্লিক করেন ওখানে কই ক্লিক করব ক্লিক হচ্ছে না ওখানে ক্লিক করেন না হচ্ছে না আচ্ছা আপনি যে অপশনটা সিলেক্ট করে এসেছেন ওই অপশনে আপনার আবার বাড়বে এখানে 25 আছে তো আপনারা কিন্তু এজ লিমিটও করে দিয়েছেন দেখেছেন জি আপু এজটাকে বাড়ান কমান তখন বাড়বে আর পটেনশিয়াল অডিয়েন্স সাইজটা যখন আসে এটা হচ্ছে এনগেজমেন্টের জন্য বা ট্রাফিক পাঠানোর জন্য ওরা তো আসলে চেঞ্জ করে না এই যে দেখছেন এখন বাড়তিছে 0 জি আপু এই যে দেখেন এক বছর বাড়ানোর তো এত মানুষ এটাই এটাই ভাইয়া অডিয়েন্স এটাই হচ্ছে আপনার অ্যাড ম্যানেজার মানে অ্যাড এর কাজ এই জন্য এই যে ভাইয়া বললো না যে অডিয়েন্স জানলে তো সে অ্যাড রান করেই দিতে পারে অডিয়েন্স জানলেও সে অ্যাড রান করতে পারে না আপনি আবার এখানে 25 থেকে একটু বাড়ান কমান 25 এ যান আপনি 50টা রান দিয়েছেন তো 25 এ যান বাড়ান কমান মানে 25 এ গিয়েও আপনার আপনার পটেনশিয়াল কোনো ইয়ে মানুষ নাই বাড়ান ইয়ে করেন দেখেন কমাইতেছেন আর এদিকে বাড়তেছে 300 থেকে এখন 481 তে গেছে দেখেন 25 থেকে 29 এ আসছেন আর উপরে দেখছেন মানুষ জি আপু এটা $500 আসছে এখন আপনি যান আপনি $1.5 করেন দেখেন এখানে কতজন আসে কয় ডলার আপু দেড় $1.5 এখন উপরে দেখেন কত আসছে 6.5 আপু ওই পটেনশিয়াল অডিয়েন্স 6 থাকে বাট পিপল রিচটা কমে যায় আর কি মানে মানুষগুলো ওখানে থাকবে কিন্তু আমার অত মানুষের মধ্যে 6000 মানুষের কাছে বসে জি ভাই ডাবল ডিভাইস আমি আমার বয়স জি আপু এটাই মানে এখানকার পটেনশিয়াল অডিয়েন্স আছে হচ্ছে 310000 এর মধ্যে হচ্ছে 6000 100 মানুষ 6400 মানুষ মিনিমাম 6400 মানুষের কাছে যাবে আপনার একটা আচ্ছা সামন এখানে টার্গেটিং কাকে কাকে করা হয়েছে এরপরে এরপরে তো আর কাউকে করে না এই যে এখানে টার্গেটিং অডিয়েন্স গুলো এই যে এই ডিজিটাল কি ধরছেন আপনারা এটা ডিজিটাল যাবে না ডিজিটাল কি আপু এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যাবে না ডিজিটাল মার্কেটিং যাবে না কোনো মার্কেটিং যাবে না অনলাইন অ্যাডভার্টাইজিং যাবে না ইমেল মার্কেটিং যাবে না সোশ্যাল মিডিয়া যাবে না সোশ্যাল মিডিয়া মার্কেটিং যাবে না ওয়েব ডিজাইন যাবে না ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব হোস্টিং ওয়েব ডিসপ্লে অ্যাডভার্টাইজিং যাবে না স্মল বিজনেস যেতে পারে মার্কেটিং যাবে না ম্যানেজমেন্ট যাবে না কনস্ট্রাকশনে যাবে না কনস্ট্রাকশনের এরা কখনোই খাবার অর্ডার করে না অ্যাড যাবে তাদের কাছে কিন্তু খাবার অর্ডার করবে না ইমতিয়াজ এই যে এখানে আপনি লাইফ টাইম দিয়ে দিচ্ছেন তাই না এই যে এখানে আপনি দিয়ে দিয়েছেন রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি ইমতিয়াজের ভুলটা এখানে বুঝা গেছে এই যে শেষ তো আপনাদের অ্যাড এর কাজ নিচে আসেন এখানে আবার আরেকটা জিনিস দেখায় যে 3 দিনে চলে আসলে মানে ওরা দেখায় যে 4 দিন হলে ইফেক্টিভ হয় আর কি তো আমি এটা আগে দেখেছিলাম এই কাজটা গত পরশুদিন তো দেখলাম যে 4 দিন হলে ওরা বেটার রেজাল্টের কথা বলছে তো আমি চিন্তা করলাম 4-5 দিন হলে ভালো হয় মিনিমাম মিনিমাম 5 দিন দিতে হয় একটা অ্যাড ক্যাম্পেইন মিনিমাম 5 দিন চালাতে হয় খুব ইফেক্টিভ রেজাল্টের জন্য জি টার্গেট অডিয়েন্সে সাউন্ড এখনো দুই জায়গায় যায় নাই এখনো বাকি আছে সে শুধুমাত্র ইন্টারেস্ট নিয়েই কাজ করছে আরো দুইটা বাকি আছে ডেমোগ্রাফি বাকি আছে না ডায়াগ্রাম বাকি আছে না ডেমোগ্রাফি তোর মোর মোর ক্যাটাগরিজ একটা আছে না এটাও বাকি শুনি মোর ক্যাটাগরিজে গেলে ভাইয়া এই যে এখানকার মোর ক্যাটাগরিজ আসে মোর ক্যাটাগরিজ করি মোর ক্যাটাগরিজ তো কিছু আসছে না নাই নাই মোর ক্যাটাগরিজে নাই এই যে মোর ক্যাটাগরিজ এখানে ওরা যদি আসলে ওরা যদি এভাবে করে দিত
যে কোন কোন সেক্টরের জন্য আমি অডিয়েন্স করতেছি, তাহলে তারা একটা দিয়ে দিত যে হ্যাঁ অর্থাৎ আমি ভাইয়া এই জন্যই তো ওইটা যদি দিয়ে দিত তাহলে তো সবাই পারতো, এই জন্যই তো সবাই অ্যাডভান্স করতে পারে না ফেসবুকে। ওরা এখন এমন এমন জিনিসগুলো দিচ্ছে এগুলো আমাদের জন্য প্রযোজ্য না, খুঁজতে হবে আপনাকে। এডুকেশন আছে, ফিনান্সিয়াল আছে, এই জিনিসটা আসলে আমার কাছে এই যে এঙ্গেজ 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 ম্যারেড সিঙ্গেলা কে খাবে না ভাইয়া, এটা ডেমোগ্রাফিতে তো দেয়া, ম্যারেজ যখন হয় একটা ফ্যামিলিতে গেট বিয়ে হওয়ার পরেই কিন্তু গেট টুগেদার গুলি হতে থাকে, তখন 15-20 জনের জন্য ফ্যামিলিতে দেখা যায় রান্না বান্না করতে গেলে হাঁপায় যায়, তো দেখা যায় যে ঠিক আছে একটা কেটারিং সার্ভিস আমি বলে দেই দিয়ে দেয়। এখন আপনাদের এখানে কেমন জানি না, আমাদের ঢাকাতে এটা প্রচুর হয়। আপু এটা দিয়ে দিব, দুঃখে খাবার অর্ডার দিল দুঃখে। হ্যাঁ আপনারা চাকরিয়ারা যদি মনে করেন দুঃখে খাবার খান তাহলে দিতে পারেন, দেখি উপর উঠেন ভাইয়া। দুঃখে থাকলে খাবার খায় তো, ইমন খায় চিটেঙ্গারা খায়, অনেক দেখবেন চিটেঙ্গারা খায় না, চিটেঙ্গারা সবাই খায়, এটা 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 সাইকোলজিতেই বলা হয়েছে। শুনেন চিটেঙ্গারা হচ্ছে খাবারের জন্য ফেমাস, এটা জানেন? জি জি, ওরা আপনার ওই মেঘবাণী মানে চোখ খুলতে খুলতে চিন্তা করে কি খাইতে খাইতে চোখ খুলবে, চোখ বন্ধ করতে করে করতে চিন্তা করে কি খাইতে খাইতে চোখ বন্ধ করবে ওদের। না আমার কাছে কনসেপ্টটা অন্যরকম, আমি বাস্তব জিনিস দেখছি যে ঢাকার মানুষরা যারা আছে তারা কিন্তু চট্টগ্রামের মানুষ থেকে ভ্যারাইটিটা অনেক বেশি খাওয়া দাওয়ার ইয়েটা। আমি সিম্পলি একটা জিনিস আপনাকে একটা ইয়ে দেই, আমি ঢাকার একবার একটা মেলায় গিয়ে ওখানে ডালপুরি খেয়েছিলাম, অনেক আগের কথা, তো ডালপুরি তারা যখন আমাকে অর্ডার করতেছে, আমরা ছিলাম তিনজন, হ্যাঁ তিনজন ছিলাম, প্রত্যেকটা প্লেটে ছিল ডালপুরি, এক একটা প্লেটে 12টা করে। আমি বললাম যে কিরে আমরা মানুষ তিনজন, তুমি 36টা দিছো কেন? বাকি যে দুইজন ওরা হাসতেছে, বিকজ আমি চিটাং থেকে গেছি, ওরা ঢাকার দুইজন, তোরা বলো আমরা তো 12টাই খাই। এবং সত্যি আমি সেদিন কিন্তু 6-7টা খেয়ে ফেলছি, এটা খুব ভালো ছিল, মজার ছিল। চট্টগ্রামের কোনো যারা খাদ্য বিক্রেতা সে কিন্তু কখনো 12টা দিবে না, হায়েস্ট 4টা দিবে। এখন আপনি কোথায় খেতে গিয়েছেন এটা? এটা ওই কোন একটা মেলায়, আপনাকে জিজ্ঞেস করে বা ওরা জিজ্ঞেস মানে ওদের ওখানকার যদি এটা খুব ফেমাস হয় দেখা যায় 3-4টা প্লেটিং করে। ধরেন যেমন আমরা আমাদের এখানে একটা জায়গায় আছে কলা বাগানে মামা হালিম দেখতেছে মানুষ আধা কেজি খেয়ে ফেলতেছে এক দাঁড়ায়, বললেন কলাবাগান মোহাম্মদপুর ওই জায়গায় দেখবেন বিরিয়ানি টিরিয়ানি, এই যে সরিষা সরিষার তেলে বিরিয়ানি। আমার এখনো মনে আছে আমি চট্টগ্রামের সবাই দেখছি চা পরোটা, আমি নিজে তো আমি তো চিটাঙ্গা, হ্যাঁ বেলা বিস্কুট দিয়ে আমরা সন্ধ্যাবেলা সেরে ফেলছি, চাপড়া আমরা খেয়ে খেয়ে সেরে ফেলছি। এই যে এই জিনিসটা নতুন আসছে, মাত্র 5 বছর হবে এখন নান খাওয়া, তারপর টিক্কা খাওয়া, শর্মা খাওয়া, এগুলো এইগুলো খুব বেশি 5 বছর না। আমিও তো নিজে যদিও আমি ঢাকাইয়া কিন্তু আমিও কিন্তু চাপড়া খাই, আমিও কিন্তু বেলা বিস্কিট খাই, কিন্তু আমি ঢাকায় বেলা বিস্কিটটা ভালো পাই না, বুঝতে পেরেছেন? আচ্ছা বেলা বিস্কিটের কথা না বলি, পরে আমার মিনিস্ট্রি বলবে আপনাকে কি বেলা বিস্কিটের কথা বলতে বসাইছিলাম। আমাকে একটা স্মানি দিও, ফুড এন্ড রেস্টুরেন্ট দেন না, রেস্টুরেন্টে এটা তো যাবে না, দেখি দিয়েন না, যাবে না ওরা রেস্টুরেন্ট ওয়ালার আপনার থেকে খাবার নিবে কি করতে? সেখানে দেওয়ার মতো কোনটা নাই আপনার, খাবার খানার দোকান না, জি খানার দোকান না, এটা কিসের পেজ করতেছেন? পেজের অ্যাড চলছে, এটা হচ্ছে খাবারের ইয়ে কি বলে ডেলিভারি, হ্যাঁ খাবার ডেলিভারি করে, কেটারিং সার্ভিস, এটা খাবার ডেলিভারি করে, খাবার ডেলিভারি করে হচ্ছে যে যারা নিবে তারা হচ্ছে যে ব্যাচেলর এক,
এরপরে হচ্ছে না যে এটা খাবার ডেলিভারি এরকম না যে আপনার ব্যাচেলারদের দুইটা তিনটা খাবার দিবে, ওর মিনিমাম 10টা খাবার অর্ডার করতে হয়, ওর সকালবেলা 10টার আগে অর্ডার করতে হয়। 10টা বিয়ে, হ্যাঁ মিনিমাম 10টা বিয়ে অফিস বিয়েতে যায় যে ওর খাবারগুলা, হ্যাঁ কোন পার্টি ফ্যামিলি গেট টুগেদার। আচ্ছা তাহলে এখানে কোন ইউনিয়ন আছে? এখানে তো প্রচুর ইউনিয়ন হলো, এটা জনপ্রিয় ইউনিয়ন ম্যারিড এরকম হলে তো আপু আবার ইয়াতে ইভেন্টে দিতে হবে না? সেপারেটেডটাতে চেক বসায় দেন, সেপারেটেড, হ্যাঁ সেপারেটেডে চেক বসায় দেন। আমি সেপারেটে কি খাওয়াই নাকি? আরে সেপারেটেড এর জন্য নাকি সেপারেটেড হয়ে পোলা বাইন গুলা রামতে পারে না। তোর বলে তো সিঙ্গেলও খায় ভাই। হ্যাঁ সিঙ্গেল, কিন্তু যারা সেপারেটেড ধরেন ওর পার্টি করার দরকার পড়তেছে ঠিক আছে, কিন্তু ও আগে করছিল কিন্তু বউ ছেড়ে চলে গেছে ঠিক আছে, ওই ক্ষেত্রেও কি করবে? কোন ক্যাটারিং থেকেই তো খাবার অর্ডার করবে, খাবার অর্ডার করবে দুইটা, এখানে তো মিনিমাম হচ্ছে 10টা। দুইটা? হ্যাঁ না আমি ওর 10 জন ফ্রেন্ড কে আমন্ত্রণ করলে কি দুইটাই অর্ডার করতে বলছে? আমি বলছি পার্টি করলে, পার্টি কি দুইজনে হবে? প্রথম হলো আচ্ছা এরপরে কিনা কি আছে? আমার কাছে কেন জানি এটা পছন্দ হচ্ছে না টোটাল ইয়েটা। আমি এর আগেও যখন আমি নিজে ডেমো করছি তখন আমার কাছে এটা ইয়ে মনে হয়নি, অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে না। লাইভ ইভেন্টসটা চেক করছেন? লাইভ ইভেন্টস, লাইভ ইভেন্ট চেক বসাইছেন? অ্যানিভার্সারি? বার্থডে, 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 বার্থডে হবে। আর তারপর কি হবে? নিউ জবে দিবে না? নিউ জবে তো সবাই রেস্টুরেন্টে গিয়েই ট্রিট দেয়। নিউ রিলেশনশিপ? নিউ রিলেশনশিপ না, নিউ রিলেশনশিপ হলে 1 ইয়ার এর, আপনার নিউলি এঙ্গেজ 1 ইয়ার, ওটা নিউলি এঙ্গেজ 1 ইয়ার, হ্যাঁ এটা হতে পারে। তবে নিউলি ম্যারেজ 1 ইয়ার হলে এটা আরো ভালো হবে। এটা এটা অ্যানিভার্সারি আর কি? হ্যাঁ অ্যানিভার্সারি, হ্যাঁ অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি কোথায় দিছিল তো? এটা মনে হয় ইন্টারেস্টে ছিল, হ্যাঁ এটা ইন্টারেস্টে ছিল, রিলেশনশিপ স্ট্যাটাসে ছিল। একটু নিচে দেখি আর কি কি অপশন আছে, একটু নিচে দেখি ভাইয়া। নিচের গুলো দেখে আসছি এতক্ষণ, নিচের গুলো দেখে উপরে আসছি। ওয়ার্ক একটু দেখি না, আমি মিস করছি। ওয়ার্ক তো যারা ওয়ার্ক বলতে কি বোঝায়, অর্থাৎ কে কোথায় কাজ করে? এটা তো আগ্রাবাদে প্রচুর মানুষ অনেক অফিস ভিত্তিক করা ইয়ে করে না, আমি দেখি তো যে এখন আগ্রাবাদে গাড়ি নিয়ে এসে এসে খাওয়া দিয়ে দেয় 20 প্যাকেট 30 প্যাকেট। এই যে এটাতে ক্লিক চেক করেন, কমিউনিটি অ্যান্ড সোশ্যাল সার্ভিস।